যারা ইনস্টাগ্রাম কোর্স পেজের ভিডিওটা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেবো কীভাবে ইনস্টাগ্রামে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। আগের যে এই থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলের লিঙ্ক বা এই ভিডিওর লিঙ্ক ভিডিওটা দেখছেন না, অবশ্যই একবার দেখে নেবেন। 5-7 মিনিটের ভিডিও আছে, কেন দেখে নিলে বুঝতে পারবেন কোয়াড পেজ থেকে ইনকাম করানোর প্রসেস কী আছে। ঠিক আছে, এখানে আজকে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো কীভাবে কাজ করতে হয়। তো স্টেপ বাই স্টেপ কী কী দেখিয়ে দেবো আপনাকে, প্রথমত বলে দিচ্ছি কীভাবে নিজ সিলেক্ট করবেন, কীভাবে বেস্ট ট্রেন্ডিং টপিক সিলেক্ট করবেন, পেজ কীভাবে তৈরি করবেন, বিজনেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। কারণ ইনস্টাগ্রামে যখন আপনি কোর্স পেজ থেকে ইনকাম করতে চাইছেন তখন কী হবে, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু এখানে কাজ করে না, পার্সোনাল অ্যাকাউন্টে কোনোভাবে কিন্তু আপনি কাজ করলে আপনার কী আছে, আপনার যে গ্রোটা কিন্তু অনেক কম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলেন। তারপর সম্পূর্ণ প্রোফাইলের লোগো হতে পারে, বায়ো হচ্ছে কীভাবে সেটা পুরো সব কিছু আপনাকে বলে দেবো। কোর্স কীভাবে ডাউনলোড করবেন, কত ধরনের কোর্স আছে, কোর্সের টাইপ কী আছে, কীভাবে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করবেন, কীভাবে আপনার নিজের ফলোয়ার্সকে রিডাইরেক্ট করবেন, কীভাবে পিডিএফ পাবেন, পিডিএফ পাবেন, কীভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, স্পন্সরশিপ করবেন, প্রোডাক্ট সেল করবেন, সার্ভিস সেল করবেন, সব কিছু আপনাকে এর মধ্যে শিখিয়ে দেবো। যে কোর্স পেজের মাধ্যমে কীভাবে প্রোডাক্ট সেল করতে হয়, কীভাবে স্পন্সরশিপ নিতে হয়, কীভাবে কোনো সার্ভিসকে সেল করতে হয়, কীভাবে কোনো প্রোডাক্টকে সেল করতে হয়, সব কিছু আলোচনা করবো। ঠিক আছে, এখানে প্রথমত যেটা আছে কীভাবে আপনি নিজ সিলেক্ট করবেন। নিজ সিলেক্ট করার জন্য প্রথমত আমরা কী করবো, আমরা আমাদের পেজে চলে যাবো। ঠিক আছে, এখানে চলে আসবো, চলে আসবার থেকে আমি কী লিখেছি, ইনস্টাগ্রাম কোর্স পেজ নিজ আইডিয়া। দেখুন, নিজ আইডিয়ার মতো অনেক কিছু দেখতে পাচ্ছেন, বিউটি আছে, ফ্যাশন আছে, ট্রাভেল আছে, পেটস আছে, হেলথ অ্যান্ড ফিটনেস আছে, ঠিক আছে, ফুডস আছে। তাহলে এখানে যখন এত কিছু আছে, তো প্রথমত আমি এখানে ফোন আমি এখানে লিখে দিয়েছি কি ইনস্টাগ্রাম কোর্স, আমি যে কোনো একটা নিজ নিয়েছি, মনে করো লাইফস্টাইল, এই লাইফস্টাইল নিজটা নিয়েছি, আমি লিখে দিয়েছি। দেখুন, লিখে দিয়েছি ইনস্টাগ্রাম কোর্স পেজ লাইফস্টাইল নিজ এক্সাম্পল, মানে ইনস্টাগ্রামে কোর্স পেজের লাইফস্টাইল কীভাবে কাজ করে বা লাইফস্টাইল উপর কাজ করলে কেমনভাবে কাজ করতে হয়, যাদের কাজ করছে কীভাবে কাজ করতে হয় সেগুলো আমরা দেখে নেবো। তো যখন আমি এর উপর ক্লিক করবো, ক্লিক করার সময় সময় দেখুন একটা ইন্টারফেস আমার সামনে আসবে, দেখাচ্ছে কি top 9 প্রফিটেবল ইনস্টাগ্রাম নিজ। ঠিক আছে, এখানে আমাকে দেখাচ্ছে কি কি বিউটি নিজের উপর আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এখানে হয়ে গেলার পর আপনাকে দেখাচ্ছে ফ্যাশন নিজ। ঠিক আছে, এখানে আপনাকে দেখাচ্ছে কি ট্রাভেল নিজ। ঠিক আছে, এখানে দেখা যায় পেটস নিজ। ঠিক আছে, এখানে আছে হেলথ অ্যান্ড ফিটনেস, এখানে দেখা যায় ফুড নিজ। ঠিক আছে, প্রচুর আছে, লাইফস্টাইল হতে পারে। ঠিক আছে, এখানে ক্রাফট অ্যান্ড দেয়ার নিজ, এখানে বিজনেস নিজ। ঠিক আছে, বিভিন্ন ধরনের কিন্তু নিজ আছে। কথা বললাম, আপনি যে কোনো নিজের উপরে কাজ করতে পারেন। আর যখনই কাজ করবেন, দেখুন এখানে যেরকম লিখেছি না, এখানে যে কোনো একটা, এখানে দেখুন প্রত্যেকটা, যখন আমি দেখেছি লাইফস্টাইল নিজের উপর কী করে কাজ করতে হবে, প্রত্যেকটা দেখুন ইনস্টাগ্রামে পেজ দিয়ে দেখুন ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেস্ট হবে এটা, এখানে আমি এখানে আসবেন, আসার পর এখানে ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করার পর অলরেডি যারা লাইফস্টাইল নিজের উপর কাজ করছে তাদেরকে পেজগুলো কিন্তু এখানে আমাদেরকে দেখিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর নিউজ কিন্তু আছে, তারা হচ্ছে লাইফস্টাইল নিউজের উপর কাজ করছে। কীভাবে করতে হবে না করতে সব কিছু আপনাকে বলবো। তার বুঝতে পেরে গেলেন, এখানে আপনাকে দুটো প্রবলেম সলিউশন হয়ে গেলো, নিউজ সিলেক্ট কীভাবে করবেন আর আপনাকে বেস্ট ট্রেন্ডিং টপিক কী আছে। তাছাড়াও আপনি নিউজ সেভাবে কীভাবে সিলেক্ট করতে পারেন আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আপনাকে আসবেন, এখানে আসার পর সময় আপনি সার্চ করুন ইনস্টাগ্রাম কোর্স ফর আমাদের যে অ্যাটিটিউডগুলো হয়, সাকসেস হতে পারে, ফেলিওর হতে পারে, ঠিক আছে, আমাদের ডিপ্রেশন হতে পারে, এইগুলোর মধ্যে আপনি কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, সাকসেস গেল ইনস্টাগ্রাম কোর্স ফর সাকসেস, প্রচুর কোর্স পেয়ে যাবেন, প্রচুর বিভিন্ন ধরনের মনি ঋষিদের প্রচুর কোর্স পেয়ে যাবেন। এটা হয়ে গেল ইনস্টাগ্রাম কোর্স ফর অ্যাটিটিউড। এগুলো কি আছে, এগুলো সম্পূর্ণ কি আছে মোটিভেশনাল কোর্সের মধ্যে কথা বলছে কিন্তু। ঠিক আছে, অ্যাটিটিউড, ঠিক আছে, মোটিভেশন কোর্স ফর অ্যাটিটিউড বুঝতে পারা যাচ্ছেন। এখানে অনেক কিছু দেখাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের আছে। এখানে আমি অ্যাটিটিউড বলে আমি সিম্পল এখানে দেখেন বেঙ্গলি লিখলেও আপনি পেয়ে যাবেন, কিছু না কিছু অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের নিশ আছে। ঠিক আছে, এখানে আমার কাজ করতে ওইটাও করতে পারেন, বা মনে করুন আমি ডাইরেক্টলি কোনো মনে করুন কোনো APJ আব্দুল কালাম হতে পারে, স্বামী বিবেকানন্দ হতে পারে, এরকম ধরনের কোনো কোর্সের উপর কাজ করতে পারেন। ঠিক আছে, ভালো, APJ আব্দুল কালামের উপর দেখতে পাচ্ছেন প্রচুর আছে। হোয়াট ইজ টেস্ট, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আছে। এখানে কী করবো, এনার যে ছবিটা আছে না, ছবিটা আমি এখন কোথাও থেকে ডাউনলোড করে নেবো, ডাউনলোড করার পর এই জিনিসটাকে সম্পূর্ণ কপি পেস্ট করবো। একই রকম ভাবে অনেক প্রচুর পেজ আছে। ঠিক আছে, প্রচুর কিন্তু পেজ আছে। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পেরে যাবেন কি আপনি প্রচুর, আমি এখানে আমি আরেকটা আমার কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি কী কী নিশের ওপর কাজ করবেন। ঠিক আছে, আমি 100-150 প্রোফাইলের একটা লিস্ট তৈরি করে রেখেছি। ঠিক আছে, এখানে আপনাকে 2-1 নিউজ খবর আপনাকে বলে দিচ্ছি, যেখানে মনে করেন আপনার অসুবিধা হচ্ছে নিউজ খুঁজতে, তাহলে আমাকে একটু ইনস্টাগ্রামে গিয়ে এসএমএস করুন। ঠিক আছে, আমি ইনস্টাগ্রামে বলে দিচ্ছি এখানে।
আপনি কেবল ইনস্টাগ্রামে গিয়ে আমাকে এসএমএস করুন, ইনস্টাগ্রামে যেহেতু কাজ করবেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে আমাকে এসএমএস করবেন, ঠিক আছে? ফলো করার পরে এসএমএস করবেন, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্ট আমি মানে মেসেজ আমি দেখতে পাবো। ফলো না করে যদি এসএমএস করেন তাহলে কিন্তু আমার মেসেজটা আমাকে শো করবে না, টোটালি শো করবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি গিয়ে আমাকে এসএমএস করুন, করার পর আমি যে বললাম 100-150 যে নিচ আমি সিলেক্ট করে রেখেছি সেটা আপনাকে পাঠিয়ে দেবো। সম্পূর্ণ টেক্সট ফর্মে আছে, আপনাকে বেশি ডাটা অফ করতে হবে না, আর আপনাকে সম্পূর্ণ টেক্সট ফর্মে কিন্তু আপনাকে সেন্ড করবো, ঠিক আছে? তাহলে এটাই বুঝে গেলেন। তাহলে এখানে কী কী আমরা আলোচনা করলাম, যে নিচ কীভাবে সিলেক্ট করতে হয়, যে কোনো আমার টপিকের ওপর কমেডি করতে পারে, সাকসেস করতে পারে, ফেলিওর ওপর বিভিন্ন ধরনের নিচ আমি সিলেক্ট করতে পারে, আর বেস্ট ট্রেন্ডিং টপিক কী আছে এখানে সব কিছু জেনে নেবেন, ঠিক আছে? কীভাবে পেজ তৈরি করবেন, এবার আমরা আসবো কীভাবে আপনি পেজ তৈরি করবেন, ঠিক আছে? এরকম একটা আপনাকে দেখাবে। আর একটা কথা বলি, আপনাকে কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু মাল্টিপল মানে পেজ তৈরি করতে পারেন, সেটা ইমেল, নতুন নতুন ইমেল দিয়ে, নতুন নতুন মোবাইল নাম্বার দিয়ে। যখন আপনি এই যে দেখুন আমি সম্পূর্ণ কী করলাম, ডাইরেক্টলি এই যে জায়গাটা আমি সম্পূর্ণ আসলাম, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, একটা মিনিট, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ক্লিক করে এই যে অপশান আমি ক্লিক করেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন একটা অপশান আপনাকে দেখা যাচ্ছে, এই ডট বলে একটা টাইপের, ভালো করে দেখুন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এই ডট বলে একটা অপশান দেখুন, এই ডট অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকগুলো যত পেজ আছে আপনার সব ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটা অপশান দেখা যাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটা এখানে দেখা যাচ্ছে কি লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আপনি কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে চান না, আপনার নিচে আপনাকে দেখাচ্ছে নিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট ক্লিক ক্রিয়েট করতে চান, তাই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুনভাবে কিন্তু যে কোনো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। প্রথমত অনেক ইউজার নেম দিতে হয়, এগুলো খুব ইজি প্রসেস, এগুলো মোবাইল আপনি এতে ইউটিউবে দেখেন, মানে অনেক ইজি প্রসেস, ঠিক আছে? এবার প্রথমত এরকম সম্পূর্ণ তৈরি হয়ে গেলে, হয়ে যাওয়ার পরে ম্যানেজ কীভাবে করবো দেখুন, এখানে আমি আসবো, আসার সঙ্গে সঙ্গে দেখবে করতে পারছেন, এখানে আমি চলে যাবো, তারপর এডিট প্রোফাইলে যাবো। এডিট প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে নামটা প্রথমত আপনাকে অলরেডি আপনি সিলেক্ট করে দিন, নামটা আপনি চেঞ্জ করতে পারেন, ইউজার নেম আপনি চেঞ্জ করতে পারেন, প্রোনাউন্স আপনি চেঞ্জ করতে পারেন, বায়ো আপনি চেঞ্জ করে, অ্যাড লিঙ্ক আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এবার আমরা দেখে নেবো যে এখানে কী কী লেখা যায়, ঠিক আছে? আমি মনে করি এখানে আসবো, আসবার সার্চ করবো, কোথায় আসলাম দেখুন, এই জায়গাটা আমি আসলাম, এই জায়গাটা আসার সঙ্গে সঙ্গে দেখুন, এখানে যখনই আসবো আসার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সার্চ করবো আমি কী করবো, মনে মোটিভেশনাল কোর্স, ঠিক আছে? মোটিভেশনাল কোর্স, এবার আমি বেঙ্গলির ওপর কাজ করবেন, হিন্দির ওপর কাজ করবেন, ইংলিশের ওপর কাজ করবেন, সেগুলো আপনার ব্যাপার, কিন্তু সেরকম অনুযায়ী আপনাকে করতে হবে, ঠিক আছে? তবে সবসময় আপনি যখন বায়ো লিখবেন ইংলিশে লিখবেন, সবচেয়ে সুবিধা বেশি হবে, ঠিক আছে? মোটিভেশনাল কোর্স, মোটিভেশনাল কোর্স ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেক অনেক অ্যাকাউন্ট চলে আসবে সামনে, ঠিক আছে? একটা এখানে অ্যাকাউন্টের ওপর ক্লিক করবো, অ্যাকাউন্টের ওপর ক্লিক করে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন কোর্স চলে এসে, কোর্সের সঙ্গে সঙ্গে এই যে লেখাগুলো আছে না, ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে লেখাগুলো আছে, এটা আপনাকে নেবো না, যেটাতে বসে শুধুমাত্র টেক্সট লেখা আছে সেই সব জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? একটু আসবো, একটু নিচের দিকে একটু আমাদেরকে খুঁজে নিতে হবে, একদম ডাইরেক্টলি আমার সামনে এসে খুঁজে দিতে হবে, সেই জন্য আমাকে একটু অসুবিধা হচ্ছে অন্য কিছু না। মোটিভেশনাল স্টোরিজ, এই জিনিসগুলো স্টোরিজ যেমন আছে এটাও এইরকম ধরনের আপনি তৈরি করতে পারেন, খুবই ইজি প্রসেস, এগুলো শুধুমাত্র ছবি অ্যাড করে দেওয়া আর উপরে নিচে করে দেওয়া। তাহলে এখানে যখন দেখবেন মোটিভেশনাল, যখন আপনি কোনো কিছু তৈরি করবেন দেখবেন এখানে কী লেখা আছে, উপরে দেখুন আপনাকে দেখে এখানে লেখা আছে, এই জায়গাটা আপনাকে লেখা আছে কি মোটিভেশন কোর্স, ঠিক আছে? টিচিং পিপিল দ্য থিম পেজ বিজনেস ডিএম টু লার্ন টু গেট স্টার্ট টুডে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের লেখা আছে, তাহলে এখানে আমি বিভিন্ন ধরনের এই জিনিস লিখতে পারি, আমি কী ধরনের লিখতে পারি সেটা আমাকে একটু হিন্স আমাকে দিয়ে দিচ্ছে, দেখুন এখানে আমি আসবো, এখানে আসা থাকা এডিট প্রোফাইলে গেলাম আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন আমাকে ছবি অ্যাড করা দেবো, উপরে দেখতে পাচ্ছেন ছবি অ্যাড করে দিই, এডিট প্রোফাইল আছে, এখান থেকে আপনার যে মানে লোগোটা তৈরি করা থাকবে সেই লোগোটা আপনি পরে অ্যাড করে দেবেন, ঠিক আছে? তাহলে এখানে আমি এডিটে আসবো, আসার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন নিউ প্রোফাইল পিকচার এখানে আসবো, আসার পরে যে কোনো ধরনের ছবি এখানে আমি অ্যাড করে দেবো, যে কোনো একটা ছবি আমি এখানে অ্যাড করে নেবো, মোটামুটি একটা দেখি কিছু একটা অ্যাড আছে কি না, সেরকম ধরনের কোনো ছবি আছে কি না, আমার নিজের একটা ছবি আমি অ্যাড করে দিলাম, তারপর ওপর থেকে নেক্সট করে দিলাম, নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনি কালার গ্রেডিং করতে পারেন, ঠিক আছে? আপনি দেখবেন প্রত্যেকটার উপর ক্লিক করে দেখবেন কোনটা ভালো লাগছে, কোনটা আমার খারাপ লাগছে, প্রত্যেকটা দেখবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি আপনার ছবি দেবেন না, আপনার রিলেটেড যে পেজ থাকবে পেজ রিলেটেড আপনি যে কোনো ধরনের ছবি দেবেন, দেওয়ার পর নেক্সট ক্লিক করে দেবেন, এটাকে সেভ নিয়ে দেবো, উপরে দেখুন আপনাকে কিছুক্ষণ পরে আপনাকে এই যে জায়গাটা একটু লোড হবে, লোড হওয়ার পরে ওপরে আপনাকে ছবি আমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? ছবি অ্যাড হয়ে গেল, আবার নতুন করে আসবো এডিট প্রোফাইলে, প্রত্যেকটা যখন সেভ করবেন আমার নতুন করে এখানে চলে আসতে হবে, ঠিক আছে? এখানে আসবেন এডিট প্রোফাইলে আসার সঙ্গে সঙ্গে আপনাকে ইউজার নেম প্রোনাউন্স মানে আপনার মনে করুন কোন কোন জেন্ডারকে আপনি টার্গেট করছেন, এটা হি লিখবো, ঠিক আছে? এখানে হি আসছে, আর লিখবো সি, ঠিক আছে? এখানে লিখবো হার, এখানে লিখবো হিস হিম,
এই জিনিসগুলো আমি লিখতে পারি, এগুলো আমি লিখতে পারি না লিখতে পারেন কোনো অসুবিধা নেই, বাট হি আর সি কিন্তু অবশ্যই লিখবেন। আপনি প্রোনাউন্স বলছো বুঝতে পারছেন না যখন, ওনার বোঝার প্রয়োজন নেই, বাট এগুলো বুঝে নেন। এখানে দেখতে পাচ্ছি বায়ো, বায়োটা কী আছে, বায়োটা এখানে দেখতে পাচ্ছেন 150 ওয়ার্ডের মধ্যে কিন্তু বায়ো লেখা যায়। একদম নিচের দিকে আমরা দেখবেন 150 ওয়ার্ডের মধ্যে অনেক কিন্তু বায়ো লেখা যায়। এখানে আমি যখন লিখবেন লেখার পর সময় সময় দেখাবে, দেখুন এই কোণে একটা অনেকে দেখাচ্ছে, ঠিক আছে, একদম কোণের দিকে দেখুন অনেকে দেখাচ্ছে। দেখুন আমি একটা তীরচ্ছিহ্ন অনেকে দিয়ে দিয়েছি, দেখুন এখানে 150 মতো অনেকে লেখা দেখাচ্ছে, 150 ওয়ার্ডের মধ্যে বায়ো লেখা। তাহলে এখানে কী আছে, মোটিভেশনাল হিন্দি কোর্স কোর্স লার্ন ফাস্ট, একদম এটা কোনো উপরের দিকে তুলে দিলাম, আমার অসুবিধা হচ্ছে খুব, লার্ন ফাস্ট দেন আর্ন। প্রত্যেকটা দেখবেন দেখতে পাচ্ছেন, আর প্রত্যেকটাই সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আসবেন, দেখুন সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে আমাদের নিচে অনেক অনেক অপশান দেখাবে। এখানে কিছু কিছু ইমোজি কিন্তু আপনি অ্যাড করতে পারেন, কিছু কিছু ইমোজি কিন্তু আমি এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমি এখানে প্লাসে ক্লিক করলে অনেক অনেক ইমোজি আমি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ইমোজি কিন্তু আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইমোজি আছে এখানে, ইমোজিগুলো বিভিন্ন ধরনের অ্যাড করতে পারেন। এই করে করে কী করতে হবে আপনাকে সম্পূর্ণ, এবার আমরা কী করতে হবে, টপ 10 আপনি যে টপিকের ওপর কাজ করবেন না, সেই টপিকটা আমাকে ইনস্টাগ্রামে সেন্ড করবেন, দাদা আমি এই টপিকের ওপর কাজ করছি, আমাকে একটা বেঙ্গলি হতে পারে, ইংলিশ হতে পারে, যাই করতে পারে, কিন্তু আপনি যে টপিকের ওপর কাজ করছেন অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে SMS করুন, আমি আপনাকে বায়ো সুন্দর করে একটা লিখে দেবো যাতে SEO ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। আপনি এই জিনিসগুলো কিন্তু লিখতে পারেন, ঠিক আছে। এখানে কী আছে, এখানে আমি এটাও দিতে পারেন মোটিভেশনাল কোর্স, বিভিন্ন ধরনের ব্যাপার আছে, আমি জিনিসগুলো সব কিছু দিয়ে সম্পূর্ণ আপনাকে সেভ ওপরে, ওকের অপশান আছে, ওকের অপশানে সেভ করে দিন। এই অ্যাড লিঙ্কে ক্লিক করবো, অ্যাড লিঙ্কে ক্লিক করে দেখুন অ্যাড এক্সটার্নাল লিঙ্ক বলছে। এখানে আপনি কী করতে, আপনার যে কোনো ধরনের ওয়েবসাইটের লিঙ্ক, যে কোনো ধরনের প্রোডাক্টের লিঙ্ক, যে কোনো ধরনের সার্ভিসের লিঙ্ক, যে কোনো ধরনের স্পন্সরশিপ লিঙ্ক, যে কোনো ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোনো প্রোডাক্টের লিঙ্ক, সার্ভিসের লিঙ্ক এখানে কিন্তু অ্যাড করতে পারেন। সেই URL-টা এসে আপনাকে এখানে কপি করতে হয়, পেস্ট করতে হয়, মনে করেন আমি একটা যে কোনো ধরনের আমি আপনার কিছু একটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, আমি বিজনেস কি অফিস সেলেটে অ্যাড করে দিলাম, তারপর নিচে আপনাকে দিয়ে দিলাম। এখানে আমি এই জিনিসটা কী ওয়েবসাইট লিখলাম, যদি মনে করেন এটা প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্টের নামটা আমি লিখে দিলেন, ঠিক আছে, মানে আপনি যেটা দিচ্ছেন ফেসবুক পেজ হলে ফেসবুক পেজের এখানে উপরে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিলেন, নিচে আপনাকে সেই প্রোডাক্টের নামটা দিয়ে দিলেন, ঠিক আছে, দিয়ে আপনাকে ওকে করে দিলাম। দিয়ে তারপর দেখুন যখন ওকে করে দেবো, দেখুন অ্যাড ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, সম্পূর্ণ এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে আমি দেখাচ্ছি না, আপনি ফেসবুকে ইউটিউবে দেখেনবেন, দেখে নেওয়ার পরে আমি অ্যাড করে নেবেন। দেখবেন এটা একটা হয়ে গেলে সেখানে তো আরেকটা আমি নতুন করে অ্যাড করতে পারি, ঠিক আছে, আমি নতুন করে আমি অ্যাড করে দেবো ইউটিউব বলে একটা আমি দিয়ে দেবো, youtube.com যে কোনো একটা কিছু u.com আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম যে স্পন্সরশিপ, ঠিক আছে, তার 2-3-4 লিঙ্ক কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন। এটা সম্পূর্ণ হয়ে গেল, হয়ে গেলে ব্যাক করার পর দেখুন এখানে দেখা যাচ্ছে প্রেফার টু জেন্ডার, জেন্ডারে ক্লিক করবো, মেল হলে মেল, আমি নাম হলে আর নামে যদি কোনো করে না কোনো কিছু বলতে চাইছি না তা আমার কোনো কিছু বলার প্রয়োজন নেই, যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। নিচের দিকে আসবো, নিচের দিকে আসার সময় দেখুন এখানে দেখা যাচ্ছে পেজ ক্রিয়েট, কানেক্ট টু ক্রিয়েট, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কি কানেক্টেড পে, মানে এখানে দেখাচ্ছে ফেসবুকে একটা পেজ কিন্তু আপনি তৈরি করতে পারেন এখান থেকে, ঠিক আছে, ফেসবুক পেজ আমি এখান থেকে তৈরি করে নিতে পারবেন, অসুবিধা কিছু নেই। আর এখানে দেখাচ্ছে কি ক্যাপশন অপশানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তো সব কিছু ঠিক আছে, কোনো কিছু করার প্রয়োজন নেই, সব কিছু ঠিক আছে। নিচের দিকে আসবো এই জিনিসগুলো সব কিছু হয়েছে না সম্পূর্ণ, কিন্তু এক করে আপনাকে সেভ নিয়ে নিয়েছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। একদম দেখুন নিচে দেওয়া অপশান আপনাকে দেখাচ্ছে, দেখুন একটা অপশান আপনাকে দেখাবে, একটা অপশান আপনাকে দেখাচ্ছে, দেখি ক্যাটাগরি অপশানে কিন্তু আপনার যে ক্যাটাগরির প্রোডাক্ট, যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান সেই ক্যাটাগরি, এবং মোটিভেশনাল সার্চ করুন, মোটিভেশনাল চলে আসবে, মোটিভেশনাল যে ভিডিও আছে মোটিভেশনাল আছে, মানে অনেক ইনস্টাগ্রামকে বলে দিতে হবে যে আমি এই রিলেটেড প্রোডাক্টের ওপর কাজ করছি, মোটিভেশনাল স্পিকার, ঠিক আছে, ওকে ক্লিক করে দিন, ওপরে মোটিভেশনাল স্পিকার করলে ওপরে ক্লিক করে দিলেন। তারপর নিচে দেখুন একটা অপশান দেখা যায় পার্সোনাল ইনফরমেশন সেটিং, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে সব কিছু দেখবো সব ঠিক আছে কিনা। এখানে দেখুন অলরেডি মোবাইল নাম্বারটা আমার সব কিছু অ্যাড করা আছে, এগুলো আপনাকে অ্যাড করে দিয়ে ডান করে দিতে হবে, ঠিক আছে, যেগুলো আমরা চাই সেগুলো আমাকে অ্যাড করে দিয়ে ডান করে দিতে হবে। তাহলে এগুলো সব কিছু হয়ে গেল, হয়ে যাওয়ার পর ফাইনাল যে রেজাল্টটা থাকবে দেখুন এখানে আপনাকে দেখাচ্ছেন, সব কিছু দেখতে পাচ্ছেন, ঠিক আছে, উপরে দেখো মোটিভেশনাল কোর্স হিন্দি দেখাচ্ছে, তারপরে আপনাকে লার্ন অ্যান্ড ফাস্ট দেন ফাস্ট আর্ন দেখাচ্ছে, তারপরে নিচে দেখুন আমাদেরকে দেখাচ্ছে
এই যে লিঙ্ক টাইপের দেখাচ্ছে, এই লিঙ্ক টাইপের আপনাকে দেখাচ্ছে, এই লিঙ্ক টাইপের ক্লিক করতে হবে। লিঙ্ক টাইপে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইট আছে স্পন্সরশিপ আছে, মানে যে কোনো যেটার উপর ক্লিক করবে সে ডাইরেক্ট হয়ে ওই ওয়েবসাইটে চলে যেতে পারবে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু অবশ্যই কাজ করা যায়। আর একটা কথা আছে, মনে করুন আমি এখানে আসবো, আমি যে মনে করুন এই যে জায়গাটা আসবো, মানে যে জিনিস জায়গাটা আসবো, এই যে দেখুন এই জায়গাটা আমি আসবো, এখানে আসবো, আসার সঙ্গে সঙ্গে দেখুন একটু নিচের দিকে আমরা আসবো, নিচের দিকে আসার সঙ্গে একদম উপরের দিকে আমার একটা দেখাচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবো। সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা অপশান আমাকে দেখাবে। আচ্ছা, এখানে আমাকে একটা অপশান দেখাবে না, অপশান আমাকে দেখাবে কোথায় দেখাচ্ছে বলছি, দেখুন আপনাকে দেখাচ্ছে বিজনেস অ্যান্ড অ্যাড টুল, বিজনেস অ্যাড টুলে ক্লিক করবে। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে সুইচ অ্যাকাউন্ট টাইপ, একদম নিচের দেখুন নিচের তিন নম্বর, নিচের লাস্টের থেকে তিন নম্বর অপশান সুইচ অ্যাকাউন্ট টাইপ। দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ক্রিয়েটেড অ্যাকাউন্ট আছে, মানে অলরেডি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে। অসুবিধা কিছু নেই, এখানে আপনাকে যখন আমরা অ্যাকাউন্ট টাইপ দেখাবে, অ্যাকাউন্ট টাইপ সময় আপনি বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েটেড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাকে সেভের অপশান আছে, সেভে ক্লিক করে দেবেন। তাহলে মোটামুটি এখানে আমরা সেটিং হয়ে গেলে, এখানে আর অন্য কিছু আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, বেশি কিছু কোনো করার প্রয়োজন নেই। আর আপনি যে কোনো কন্টেন্টের উপর কাজ করবেন, সেই কন্টেন্ট রিলেটেড আপনাকে যেগুলো বললাম সব কিছু এটুজেট, সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করে নিতে হবে, ঠিক আছে। তার জন্য আপনাকে কী করতে, এখানে দেখতে পাচ্ছেন প্লাসের অপশান আছে, প্লাসের অপশানে ক্লিক করেন, প্লাসের অপশানে ক্লিক করে একই রকমভাবে যে কোনো ধরনের ফটো আপনি ডাউনলোড করে নিয়ে করলেন, করার পর দেখতে পাবেন সব কিছু। নেক্সটে ক্লিক করবে, এখানে কালার গ্রেডিং করে নেক্সটে ক্লিক করে, নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনাকে দেখাচ্ছে ওকেতে ক্লিক করবে। ওতে ক্লিক করার পর এই ক্যাপশানে আপনাকে যেরকম লিখেছিলাম, আপনাকে ইনস্টাগ্রাম থেকে ক্যাপশান আপনাকে দেখিয়ে দেবো, এরপরে আপনাকে ভিডিওতে দেখিয়ে দেবো, মানে এই ভিডিওতে দেখিয়ে দেবো লাস্টের দিকে কীভাবে আপনি ক্যাপশান লিখবেন। ক্যাপশান লেখার পর এখানে অ্যাড লোকেশানে লোকেশান দিয়ে দেবেন। ট্যাগ পিপিলে কিছু করার প্রয়োজন নেই, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার কোনো সমস্যা যদি মনে করেন আপনার এসে আমি মিউজিক অ্যাড করবেন, এই মিউজিকে অ্যাড মিউজিকে ক্লিক করে যে কোনো ধরনের মিউজিক কিন্তু এখানে আমি অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। মনে করেন আমি এই মিউজিকটা অ্যাড করবো, তাহলে এখানে আসবেন, এখানে আসবেন, একটা মিনিট, এই যে জায়গাটা আছে এখানে আসবেন, এটার উপর ক্লিক করবেন, এর উপর ক্লিক করবেন, ক্লিক করবে সেই মিউজিকটা কিন্তু আমার ভবিষ্যতে অ্যাড হয়ে যাবে। একটু নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে, নিচের দিকে আসবেন, আসার সঙ্গে সঙ্গে অনেকে দেখুন এখানে আমার অপশান দেখাচ্ছে শেয়ার টু ফেসবুকে ক্লিক করার আগে আপনার কিন্তু ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে কিন্তু লিঙ্ক করে নিতে হবে, তাহলে আপনি এখানে যেটা পোস্ট করবেন সেটা অলরেডি ফেসবুকে শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, আর কিছু করার প্রয়োজন নেই। আর অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, অ্যাডভান্স সেটিং আছে, এই অ্যাডভান্স সেটিংয়ে যাবো, যাওয়ার পরে এখানে মোটামুটি দেখে নেবো না, এখানে অলরেডি মোটামুটি কোনো কিছু এখন আপাতত সেটিং নেই, আপাতত আগে ছিল বাট এখন কোনো কিছু সেটিং খুব একটা বেশি নেই, ঠিক আছে। তাহলে এরকমভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে, এখানে সম্পূর্ণ শেয়ারে করবো, শেয়ারে ক্লিক করে দিলে এই জিনিসটাকে শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। আসবো, এবার আমরা আসবো কীভাবে আপনি লোগো সেট করবেন। মনে করেন আপনি কী করবেন, লোগো সেট করার জন্য আমরা কীভাবে ক্যানভাতে আমরা চলে যাবো, ঠিক আছে। এখানে আমরা আসবো, আসার পরে ক্যানভাতে চলে যাবো, ঠিক আছে। আর এই জিনিসগুলো আমি একটু করে দেবো, ক্যানভাতে চলে আসলাম। আর খুব ইজি, আপনি যে কোনো ধরনের বিভিন্ন ধরনের আপনার আছে, অ্যাপ আছে, সেই অ্যাপে আমি দু একটা স্ক্রিনশট দেখে দিচ্ছি, দেখুন এই যে অ্যাপগুলো, এই যে মানে অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে ডাইরেক্টলি আপনি কিন্তু যে কোনো ধরনের লোগো আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন। খুব ইজি পথ, এগুলো শেখানোর কিছু নেই, ঠিক আছে, খুব ইজি পথ। এখানে আমি কী করবো, লোগো ক্লিক করবো, লোগো, আর এই যে আছে, এই যে ক্যানভা আছে, ক্যানভা থেকে আপনি কিন্তু করতে পারেন, এটা আমি মোবাইলে ইউজ করতে পারবেন, একটু স্লো কাজ করবে কিন্তু কাজ করবে। লোগো, লোগোতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি মনে করবো কী ধরনের কী করবো, মোটিভেশনাল লোগো, ঠিক আছে। আমি এখানে মোটিভেশনাল ক্লিক করবো, মোটিভেশনাল কোয়েস বা মোটিভেশনাল কোর্স, মোটিভেশনাল, ঠিক আছে। মোটিভেশনাল সার্চ করবো, সার্চ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের প্রোড আসবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের আছে, এখানে আমি ডাইরেক্টলি যে কোনো কিছু একটা নিতে পারবো, ঠিক আছে, যে কোনো কিছু একটা আমি নিয়ে নেবো, মানে আমার যে কোর্সটির যে নাম থাকবে সেটা অনুযায়ী আমি নিয়ে নেবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন ধরনের আছে, এখানে একটা আমি যখন সিলেক্ট করবো, সিলেক্ট করার পর মাল্টিপল জিনিস এখানে চলে আসবে, ঠিক আছে। আমি এখানে এটা আনবো, নেওয়ার পর এখানে মনে করেন আমার যে আছে, এই যে জিনিসটা সম্পূর্ণ দেখতে পাবো, এখানে আমার নাম আছে মনে করেন সুদীপ প্রমাণে, তাহলে আমি নামটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। এই যে নামটা আছে, নামটা চেঞ্জ করে দেবো, দেখুন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সম্পূর্ণ আমরা কি করলাম, এ করে দিলাম, ঠিক আছে। দেখুন আমার সম্পূর্ণই হয়ে গেল। আর এই জিনিসটা কি আছে, মোটিভেশনাল লিখে দেখুন, একটা মিনিট, সম্পূর্ণ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তারপর নেবে, ঠিক আছে। মোটিভেশনাল স্পিকার লিখে দিলাম, ঠিক আছে। এখানে কালার চেঞ্জ করতে পারবেন, আপনি যদি কালার চেঞ্জ করার প্রয়োজন এখান থেকে ডাইরেক্ট আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। একটা মিনিট, কালার চেঞ্জ করা যাবে, তাই দেখবো একবার। হ্যাঁ দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এখানে আছে এটাকে বোল্ডও করতে পারবেন, মোটাও করতে পারবেন, ঠিক আছে। আর এই যে কালারটাও চেঞ্জ করতে পারবেন, আমি ব্লু হয়তো করে দিলাম মনে করুন, ঠিক আছে। আর এই যে কালারটা আছে,
এই যে প্রত্যেকটা কালার একটা আছে, এই পেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওনাকে চেঞ্জ করার প্রয়োজন নেই, যেহেতু আপনি এ আছে আর আপনারা যদি মনে হয় আপনি চেঞ্জও করতে পারেন অসুবিধা কিছু নেই, ঠিক আছে? আমার মনে হয় আমার যেটা মনে হবে। আর এখানে মানে লোগোটুকু বিশাল কিছু ফ্যাক্টর করে না, ঠিক আছে? আমরা যদি একটা রাখতে হয় খুব একটা ফ্যাক্টর করে না। তাহলে এখানে সম্পূর্ণ কী করলাম, সেভ করলাম, সেভ করে নেওয়ার পর আমি ওনাকে সেট করে নেবো, ঠিক আছে? সম্পূর্ণ কীভাবে সেট করতে না করতে সব কিছু দেখিয়ে দিয়েছি। আর একটা কথা আমি মনে করি, একটা আপনাকে জিনিসটা বলে দিই, যেখানে আমাকে বলিনি ওটা, যে বায়ো কীভাবে সিলেক্ট করতে পারে বায়ো, ঠিক আছে? বায়োতে আমি প্রথমত আমরা কী করবো, প্রথমে বায়ো আমি সিলেক্ট করার জন্য প্রথমত আমরা চলে যাবো অলরেডি যারা এর উপর কাজ করছে, আমি এখানে চলে আসবো মোটিভেশনাল। মনে করুন আমি মোটিভেশনের উপর কাজ করছি, তাহলে আমি মোটিভেশনাল কোর্স লিখবেন, মোটিভেশনাল কোর্স, ঠিক আছে? মোটিভেশনাল কোর্স। মনে করুন আমি কুকিংয়ের উপর কাজ করছেন, তাহলে আপনি কুকিংয়ের কোর্স, কুকিং কোর্স লিখবেন। ট্রাভেলের উপর কাজ করছেন, ট্রাভেল কোর্স লিখবেন। তাহলে মোটিভেশনাল কোর্স মানে যে কোনো মোটিভেশনাল কোর্স লিখেছে, ঠিক আছে? তাহলে সার্চ করে সমাধান কিছু না কিছু আসবে, ঠিক আছে? আমি দেখে নেবো, এখানে আসবো। আসার পর যে কোনো একটা পেজের উপর ক্লিক করবো, ক্লিক করে দেখবেন বাইরেতে কী লিখে রেখেছে, ঠিক আছে? এবার দেখবো এই জিনিসগুলো করতে পারেন, খুব ইজি প্রসেস। ঠাকুরের নাম দিয়ে এখানে দু একটা করে দেবেন, ঠিক আছে? আমি ওনাকে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে না করতে হবে, ঠিক আছে? আমার দেখবো বড় বড় যে পেজগুলো আছে, যে বড় বড় বিগ বিগ যে পেজগুলো আছে, আমার দেখাচ্ছে 1600 পোস্ট করে 1700 পুরো অর্গানিক একটা, এটা কিন্তু রিলসের উপর কাজ করছে, ঠিক আছে? প্রত্যেকটা আমার দেখবো, প্রত্যেকটা দেখে দেখে নেবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন চার মানে 5000 মতো পোস্ট করেছে, 500000 ফলোয়ার্স হয়ে গেছে, বাবা। মোটিভেশনাল কোর্স, ঠিক আছে? এআই দিয়ে তৈরি করেছে, এটা স্কিল সি, প্রত্যেকটা আছে, প্রত্যেকটা এমন নয় যে একদম নেই, প্রত্যেকটা আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, এখানে এটা নিতে পারেন মোটিভেশন, এখানে মোটিভেশন কোর্স আপনি নিয়ে নেবেন। তারপরে এই যে লেখাটা আছে সম্পূর্ণ কপি পেস্ট করে নেবেন, ঠিক আছে? এটা কপি পেস্ট করলে কোনো অসুবিধা নেই, কারো জিনিস কারো কপি পেস্ট করলে এখানে ইনস্টাগ্রামে খুব একটা অসুবিধা হয় না, যেহেতু আপনার নাম চেঞ্জ থাকে, নাম তো একই থাকলে তখন সমস্যা। মনে করুন আপনি একই নামে তৈরি করেছেন, সব কিছু তার একই নিয়ে নিচ্ছেন, আপনার লোগো একই, তখন আপনার কপিরাইট আসবে। কিন্তু ডাইরেক্টলি কারো যদি কোনো এই যে বায়ো আছে, বায়ো যদি আপনি কপি করেন তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এখানে তো আপনি বাইরেতেও কপি করতে পারেন, বাইরে কোনো অসুবিধা হলে ডাইরেক্টলি আপনি এখানে লিখে দিতে পারেন। আপনি ডাইরেক্টলি যেখানে একটা চ্যাট জিপিটি জানেন, চ্যাট জিপিটির উপর অলরেডি ভিডিও এসছে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে লিখে দেবেন রাইট মি মোটিভেশনাল কোর্স পেজ বায়ো ফর ইনস্ট্রাকশন, আমি গেলাম রাইট মি মোটিভেশনাল কোর্স ফর বায়ো ইন ইনস্টাগ্রাম। এখানে কীগুলো কষ্ট লিখে দিয়েছে দেখুন, আপনি যে কোনো কী সেক্ষেত্রে নিতে পারেন। এখানে কী আছে, আমি লিখেছি এটা বায়ো, এ প্রথমত আমার বায়ো লিখে দিয়েছে, তারপরে কিছু মোটিভেশনাল কোর্স আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মোটিভেশনাল কোর্স, আমি এইখান থেকে সম্পূর্ণ এই জিনিসটাকে সম্পূর্ণ আপনি কপি পেস্ট করে এই জিনিসটাকে কপি করে আপনি কী করতে পারেন, ডাইরেক্টলি এই যে জায়গাটা লিখেছে এখানে লিখতে পারবেন, এই যে জায়গাটা লিখতে পারবেন, ঠিক আছে? মোবাইল থেকে করলে সবচেয়ে বেস্ট সুবিধা হবে, ঠিক আছে? আমরা দেখবো কীভাবে আপনি কোর্স ডাউনলোড করবেন। কোর্স ডাউনলোড করার জন্য প্রথমে আমরা প্রথমত নিচ সিলেক্ট করতে হবে। এখানে মনে হয় কী করছি, ইনস্টাগ্রাম কোর্স পেজ ফর সাকসেস দেবো, ফেলিওর দেবো, অ্যাচিভমেন্ট দেবো, ঠিক আছে? অ্যাটিটিউড দেবো, হ্যাপি দিলাম, ঠিক আছে? হ্যাপি দিলাম। তারপর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেক অনেক আছে, টুডে ইজ গুড ডে টু হ্যাভ গুড ডে, ঠিক আছে? হ্যাপিনেস ইজ এ চয়েস, ঠিক আছে? এখানে আসবো, আশেপাশে যে কোনো প্রথমবার দ্বিতীয় হয়েছে, যে কোনো ওয়েবসাইট একটা ওয়েবসাইট ওপেন চলে যাবো, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বিভিন্ন ধরনের কোর্স পেয়ে যাবো, যেখানে প্রচুর ধরনের কোর্স কিন্তু এখানে পেয়ে যাবো, প্রচুর কোর্স পেয়ে যাবো, যেখানে এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে। ওই অনেক অনেক পুরনো দাদা আমি শুধু ইংলিশে দেখাচ্ছি, কারণ ইংলিশে দেখাচ্ছি আপনাকে এক্সাম্পল, কিন্তু আপনি যখন আপনি কোর্স সার্চ করবেন না, এই সাইটে শুধু আপনি ইন বেঙ্গলি লিখে দেবেন, অনেক অনেক আছে, ঠিক আছে? বেঙ্গলি আছে, এখানে বেঙ্গলি লিখে দেওয়ার পর এখানে আমি বেঙ্গলি লিখে দিলাম, সার্চ করবো, বিভিন্ন ধরনের আমি দেখাই যাওয়া চলে যাবো, বিভিন্ন ধরনের কোর্সে চলে যাবো, ঠিক আছে? সব কিছু আপনাকে এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? প্রচুর দেখতে পাচ্ছেন বন্ধুত্ব নিয়ে, জীবন নিয়ে, বাস্তবতা নিয়ে, আপনার যেটা প্রয়োজন সেটা, এই যে সম্পূর্ণ এই জিনিস স্বাদের এই জিনিসটা আছে, এটা হচ্ছে বেঙ্গলিতে, এটা কপি করতে পারেন। দেখুন এখানে লিখে দেখুন, এখানে আমাকে লিখে রেখেছে কপি আপনি করতে পারেন, ঠিক আছে? সম্পূর্ণ কপি করা, দেখুন কপি সম্পূর্ণ কপি করা। এবার এখান থেকে কপি করলে কী অসুবিধা সুবিধা দেখুন, আমি এখানে অনেক কপি করলাম না, কপি করার পর কোথাও পেস্ট করলাম, কিন্তু আমি পেস্ট করবো, দেখুন পেস্টের সাথে সাথে আমার কাছে লিঙ্ক আছে, কিন্তু সেই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন কি, যখন আপনি কোনো কিছু পে করছেন, কপি করছেন না, এখানে যখন আমাদের ডায়েরিলে কপি করলে খুব আসছে না, কিন্তু ডায়েরিলে আমি এখান থেকে করলাম, কপি করলাম, জিনিসটা কপি করলাম, কপি করার পর আমি এখানে সিলেক্ট করলাম, অন্য কিছু আমার সিলেক্ট হয়ে গেছিলো,
ফিলেট করলাম। ফিলেট করার পর প্রথমত কি আছে, এর সঙ্গে ওরা কিন্তু লিঙ্ক দেয়, সেই জন্য জিনিসটাকে করবেন যখন কপি করবেন না, কপি করার পর যে কোনো একটা জায়গায় আমি পেস্ট করে দেবেন, পেস্ট করে তারপর আবার এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি আপনার ছবিতে ইমেজে ইউজ করব, ঠিক। এখানে প্রচুর, এখানে এই যে আপনাকে এটাও দেখাচ্ছি, প্রথমত এটা হলো আপনি বন্ধু যে কোনো ধরনের আপনি কবির মধ্যে চলে যান, মনে করেন আপনি বিবেকানন্দ, বিদ্যাসাগর, যেখানে আপনার কোর্সের প্রয়োজন হবে সেই রিলেটেড চলে যান। মুভি হতে পারে, বেঙ্গলি মুভি হতে পারে, ট্রাভেল হতে পারে, ট্রাভেলে চলে যাব, ঠিক আছে। ট্রাভেল দেখতে পাচ্ছেন, ট্রাভেল রিলেটেড প্রচুর প্রচুর পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। দেখতে কোর্স ভ্রমণ নিবন্ধন দেখতে পাচ্ছেন, ভ্রমণকালের সংঘাতে কিছু মুহূর্তে উষ্ণ বাড়িয়ে তবে দেখুন প্রচুর পুজো দেখতে পাচ্ছেন, পুকুর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস আছে, অবশ্যই কিছু নেই। ট্রাভেলের উপর আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনার যেটা পছন্দ, যেটা আপনার ইন্টারেস্ট বেশি হবে সেগুলো কাজ করবেন, যেহেতু সঙ্গে সঙ্গে ইনকাম হবে না, কিছুদিন সময় লাগে, সেখানে আপনাকে দিন মোটিভেট হয়ে কাজ করলে হবে না, মোটিভেট হয়ে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে এবং খুব বেশি বেশি পোস্ট করতে হবে, ঠিক আছে। আপনাকে শিডিউল বলে দেবো কীভাবে করতে হবে না করতে হবে। তাহলে এটা গেলে বুঝতে পারি বিভিন্ন ধরনের জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তাছাড়া মানে বিভিন্ন ধরনের ছবি আপনি এখানে আজ যাবতীয় আছেন, যেমন মানে এটা সার্চ করুন, সার্চ করার পরে ইমেজ চলে আসবে, ইমেজে ইমেজে ক্লিক করলে বিভিন্ন ধরনের ছবি পেয়ে গেলাম। এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে বানাতে হবে, মনে করেন আমি এটা নিয়ে বানাবো, তাহলে আইডিয়া পেয়ে গেলাম, এটা নিয়ে বানাবো, আইডিয়া পেয়ে গেলাম বা এটা নিয়ে মনে করেন বানাবো, ঠিক আছে। কী কী টাইপের কোর্স আছে আপনাকে বলে দিই, কী কী টাইপের সাকসেস আছে, ফেলিওর আছে, এটা আপনাকে বলেও দিয়েছি যে আপনাকে টপিক সিলেক্ট করতে বা কোর্স সিলেক্ট করতে যদি অসুবিধা আমাকে ডাইরেক্টলি ইনস্টাগ্রামে এসএমএস করুন, তখন আমি 100 অলরেডি সিলেক্ট করে রেখেছি, ওখানে আপনাকে সেন্ড করবো, ঠিক আছে। কীভাবে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন দেখুন, আপনাকে একটা প্রথমত একটা বানিয়ে দেখিয়ে দিই কীভাবে আপনি তৈরি করবেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা চলে আসবো, আসার পর আমরা এখান থেকে কী করবো, ক্যানভাতে চলে গেলাম, ক্যানভাতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে আসবো। ক্যানভাতে ডিজাইন আছে, ঠিক আছে, পোস্ট দেখুন, ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, ঠিক আছে। এখানে আসবো, এখানে আর সমস্যা দেখুন, একটা সম্পূর্ণ নতুন আপনাদের মতো বানাবো, দেখুন একটা সম্পূর্ণ বানাবো নতুন করে, দেখুন এখানে আমাকে কিছু একটা দিয়ে দেবো, মনে করেন আমি এইটা নিয়ে নেবো, দেখুন যখন আপনি আসবেন না অলরেডি অনেক অনেক জিনিস পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এখানে এটা এইটা নিয়ে নেবো, এটা সুন্দর দেখতে লাগে, এটা সুন্দর নিয়ে নেবো, এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে ইমেজগুলো আছে না, এই ইমেজগুলো সম্পূর্ণ আপনি চেঞ্জও করতে পারেন, আমি নতুন একটা করে দেখাবো, একটা সম্পূর্ণ প্রথম থেকে করে দেখাবো, একটা কাস্টমাইজ করে, এটা কাস্টমাইজ করে দেখাচ্ছে, একটা নতুন করে আপনাকে খুনে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরপর সিলেক্ট করে, সিলেক্ট করার পর দেখুন ওখানে ডিলিট বটন আছে, ডিলিট বটনে ক্লিক করে দেবেন, এখানে আসবেন আবার ডিলিট বটনে ক্লিক করে দেবেন, এটা সম্পূর্ণ মোবাইল থেকে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে আমার মোটামুটি কিছুটা নিয়ে নেবো, মানে কোথাও আছে কি আছে ডাইরেক্টলি আমি এখান থেকে সাই করে নিতে পারবো, এখানে ডাইরেক্টলি সবসময় আপনাকে বলে যখন আপনি কোথাও থেকে আপনি কপি করছেন ডাইরেক্টলি কপি করবেন, কপি করার পর কোথাও পেস্ট করবেন, পেস্ট করার পর আপনাকে সেখান থেকে আমাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। আমি কপি করবো, কপি করার পর আবার এখানে চলে যাবো, ডাইরেক্টলি এখানে চলে আসলাম, চলে আসার সময় সময় দেখুন এখানে আমাকে টেক্সট অপশান দেখাচ্ছে, টেক্সট অপশানে ক্লিক করবো, ক্লিক করার পর এই হেডিংয়ে ক্লিক করবেন না, অ্যাড হেডিং, অ্যাড সাবহেডিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এই জিনিসটা হয়ে আছে, এই জিনিসটাই কেউ, এই জিনিসটাকে আমাকে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই জিনিসটাকে বড় করেন, প্লাসের চিপেটাকে বড় করেন, এই বড় করে নিলে বড় করে নেওয়ার সঙ্গে সময় দেখুন এখানে কোনো সিলেক্ট করবো, এখানে কোনো সিলেক্ট করবো, দেখুন এখানে কীভাবে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওই যে জিনিসটা কপি করা ছিল সেটা ডাইরেক্ট এখানে পেস্ট করবো, পেস্ট করে দেওয়ার পর এখানে আটকে হয়ে যাবে, এরকম হয়ে যাওয়া কী করে এই জিনিসটা কী করবো, উপরের দিকে তুলে নেবো, কী করলাম মাঝখানে এখানে হাতটা রেখে এখানে পেস্ট করে মানে টিপে ধরে উপরের দিকে টেনে নিলাম, টেনার পর এই যে অদ্ভুত টাইপের দেখতে লাগে এটা আমি কী করবো, একটা সাইডে নিয়ে চলে আসবো, এখানে সাইডে আসার আসলে এই যে দাদা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সব কিছু সাইড চলে এলো, দেখুন সব কিছু সাইডে চলে এলো, ঠিক আছে, সাইড চলে এলো, দেখুন সবচেয়ে যাবে আর আসবে, যে নিজের মানে এক সাইড থেকে যাবে আর এক সাইড থেকে আসবে, ঠিক আছে। পাচ্ছেন যে এখানে কাছে ফ্রন্ট সাইজটা আপনাকে সেন্ড করতে হবে, মানে চেঞ্জ করতে হবে, তাহলে এখানে বুঝতে পারছেন, তাহলে এখানে বুঝতে পারছেন আপনাকে ফ্রন্ট সাইজটা কিন্তু চেঞ্জ করতে হবে, এখানে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আসবো, আসার পরে এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট সাইজ এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আমি এটা নিয়ে নেবো, এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এরকম একটা হয়ে গেল। আপনি অন্য কিছু নিতে পারেন, যেটা খুশি আপনার নেবেন, যেটা খুশি আপনার প্রয়োজন হবে, আপনি দেখবেন আপনার এই অনুযায়ী কত কোনটা ভালো লাগছে সেই অনুযায়ী আপনাকে নিতে হবে, এমন এমন নয় যে আমার জিনিসটা আপনাকে নিতে হবে, ঠিক আছে, এরকম একদম কোনো ব্যাপার নয়। তাহলে এই জিনিসটা নিলাম, নেওয়ার পর এই জিনিসটাকে ছোটো করে দেবো, ছোটো করার জন্য কী করতে হবে, এই জিনিস যে কোনো দিক থেকে টানলে ছোটো বড়ো হয়ে যাবে, এই যে জিনিসটা দেবো টানো ওটা উপরের দিকে নিয়ে গেলাম, নিচের দিকে টানলাম, জিনিসটা ছোটো বড়ো হয়ে যাবে, ঠিক আছে, এটা একটু এর মধ্যে আনা যাবে, ঠিক আছে, এরকম আনা, বাট এখানে দেখতে সুন্দর লাগছে, অসুবিধা কিছু নেই। আর এখানে যে বড় গ্যাপ আছে, গ্যাপটা কী করবো, এই যে গ্যাপগুলো আমি ফুল করে দেবো, ঠিক আছে, বিভিন্ন ধরনের আছে, গ্যাপগুলোকে ফুল করে দেবো, আর সাইজটা আর একটু বড়ো করে দেবো, বেশি সাইজ বড়ো করবো না যাতে বেশি না যায়। তাহলে এখানে এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের আপনি দিতে পারেন, আপনি থ্যাংক ফুল দিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের কারোর ছবি দিতে পারেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইমেজ আমি দিতে পারেন, মনে করেন আমি কাউকে ইমেজ দেবো, মনে করেন আমি এপিজে আব্দুল কালামের ইমেজ দেবো, ঠিক আছে, এপিজে আব্দুল কালামের স্যার ইমেজ দেবো, এপিজে আব্দুল কালামের স্যারে চলে এলাম, চলে যাওয়ার পর এখানে আপনি আব্দুল কালাম বলবেন, লিখবেন, লেখানোর পরে পিএনজি লিখবেন, পিএনজি,
আমি এপিজে আব্দুল কালাম ডাইরেক্ট নাম ধরছি কিছু মনে করবেন না, কারণ যেহেতু এর মধ্যে টপিকের মধ্যে আছে, ঠিক আছে? অলরেডি স্যার উনি যথেষ্ট মহান ব্যক্তি, তাহলে এখানে আসবেন, আসার পর যে কোনো একটা ছবি নিয়ে নেবো, ঠিক আছে? এই যখন দেখবেন এইরকম ধরনের ছবি, এরকম ডট 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 টাইপের পিছনের দিকে আছে, সেরকম ধরনের কোনো ছবি নেবেন, যে কোনো ধরনের ছবি দেখবেন, ঠিক আছে? তাহলে এখানে আমি এই যে এই ছবিটা আমি নিয়ে নেবো, এই ছবিটা নিলাম, নেওয়ার পর সম্পূর্ণ ডাউনলোড করা, ঠিক আছে? সব সেভ করলাম, সেভ করে নেওয়ার পর এখানে আমরা কী করবো, এখানে বি অ্যান্ড জি কোনো বিজি সার্চ সার্চ করুন, সার্চ করার সময় চলে আসবে আপনাকে বিজি, যখন এমনি সার্চ এমনি সার্চ করলে কারোর সময় আপনাকে দেখাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করানো, এখানে আসবো, আসবার সময় আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে সেই ইমেজটা আমি সিলেক্ট করানো, সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সম্পূর্ণ করে রিমুভ হয়ে গেল, ঠিক আছে? ডাউনলোড করবো, ডাউনলোড করে দেওয়ার পর প্রথমত ডাউনলোড করবেন, ভালো করে দেখুন, প্রথমে ডাউনলোড করুন, ডাউনলোড করার পরে যে ডাউনলোড করে দেন, যে ডাউনলোড করা ছবিটা আছে সেই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড যদি না চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সমস্যায় পড়বেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আপনাকে কী করতে হবে, এই ইমেজের যে ডাটা, ইমেজের ডাটা বলতে মনে করেন আমি একটা মনে করেন আমি রেকর্ডিং করছি, রেকর্ডিং করে যে কোনো যে কম্পিউটার রেকর্ডিং করছে, কম্পিউটার একটা প্রথমত কী আছে, কম্পিউটারের নাম আছে, ঠিক আছে? তো কম্পিউটার প্রথমত নাম আছে, একটা কোম্পানির নাম আছে, একটা মডেল আছে, ঠিক আছে? মডেলের একটা আছে, তাহলে এই জিনিসগুলো সব কিছু আছে, তাহলে এই জিনিসগুলো যখন আমি ডাইরেক্টলি কোনো কেউ ইউজ করি তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে এখানে কী করতে হবে, অনেকে ডাটাটা ডিলিট করতে, ইমেজের যে ডাটা, ইমেজের যে ইনফরমেশন সেগুলো ডিলিট করতে হবে, যে কোথা থেকে এসছে, কোন ওয়েবসাইট থেকে এসছে, সেগুলো সব রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কী করতে হবে, আমি গুগলে সার্চ করবো আইএনএজে ইমেজ, দেখুন ইমেজ ডাটা রিমুভ আছে, ইমেজ ডাটা রিমুভ দেখতে অপশান আছে, এখানে দেখুন একটা অপশান দেখাচ্ছে রিমুভ এই ফটো ডাটা, এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে একটা এই যে ওয়েবসাইট আছে এখানে আপনি নিতে পারেন, বা আপনি মনে করেন এখানে একটা ওয়েবসাইট আছে এটাও নিতে পারেন, দুটো আপনাকে দেখিয়ে দেবেন একই রকম পাশে। এই ওয়েবসাইটে গেলে আপনাকে কী করতে হবে, ডাইরেক্ট এখানে আসবে, এখানে ছবিটা এক্সপ্লেট করতে হবে, আর এখানে গেলে আপনাকে এটা কী আছে, দুটোই ভালো কাজ করে, কিন্তু এটা তো স্পিডে কাজ করে, এই জিনিসটা কিন্তু স্পিডে কাজ করে। তো নিজের থেকে আসবেন, দেখুন এখানে চুজ ফাইল আছে, চুজ ফাইল আসার পর এটা এবার যে ছবিটা সিলেক্ট করবো কোনটা, যেটা আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি ওই ছবিটাকে সিলেক্ট করবো, ঠিক আছে? এখানে আসবো, এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর সঙ্গে সাথে কোনো গেম আছে আর রিমুভ এক্সিট দেখাচ্ছে, এখানে ক্লিক করবো, ক্লিক করবো, অলরেডি দেখুন রিমুভ এক্সিট করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ছবি অলরেডি ডাউনলোড হয়ে আছে। সেই ছবিটা কী করবো, আমরা ডাইরেক্টলি এখান থেকে আসবো, এখানে দেখুন আপলোড অপশন, আপলোড অপশনে যাবো, তারপর আপলোড ফাইলে যাবো, ফাইলে যাওয়ার পর ওই ছবিটাকে আমরা নিয়ে নেবো। এরা কী করে বুঝবো ওটা, ওটা যেটা এ হয়েছে সেটা দেখুন এখানে আমাদের এখানে লেখা থাকবে ফটো নো এক্সিট, ঠিক আছে? এটা এখানে লেখা থাকবে, এই জিনিসটাকে সিলেক্ট করে আপনাকে ফোন করবো, এই জিনিসটাকে এখানে নিয়ে চলে আসবো, আর চলে আসার সঙ্গে সঙ্গে আপনি কী করবো, ডাইরেক্টলি এখান থেকে বড়ো ছোটো করে দিতে পারবো, আমাদের বড়ো ছোটো করতে পারবো। এই ছবিটা খুব একটা ভালো কোয়ালিটির ব্যাপার না, খুব একটা ভালো কোয়ালিটির হয়নি, বাট আপনাকে দেখুন মনে হয় একই রকম প্রসেস, আমি এরকম একটা ছবি অনেক আনা আছে, আমি এই ছবিটাকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? সেন্দু মাইসের স্যারের ছবিটাকে অ্যাড করে দিচ্ছি, সেন্দু মাই স্যারের ছবিটাকে আমি অ্যাড করলেন, অ্যাড করার সঙ্গে সঙ্গে কী করবেন, ওপর নিচে করে দেখবেন, অ্যাড করার সঙ্গে সঙ্গে এই ছবিটার উপর সিলেক্ট করবেন, এই যে দেখুন সিলেক্ট মানে এই চারদিকেই হয়, সিলেক্ট হয়ে আছে, হয়ে যাওয়ার পর সঙ্গে এই ফটোটাকে এডিট করা যাবে, একটু এডিট করার পর একটু অ্যাট্রাক্টিভ করে দেবো, এই এডিট ফটোতে যাবো, যাওয়ার পর সঙ্গে সঙ্গে একটু এফেক্টে আসবে, এফেক্টে আসার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করবো, আউটলাইন মানে চারিদিকে একটা বর্ডার টাইপের পড়ে যাবে, এখানে ক্লিক করবো, ক্লিক করার দেখুন চারিদিকে একটা কালো টাইপের বর্ডার পড়ে গেলে এই কালো টাইপের বর্ডারকে আমি খুব সাদা করবো, ঠিক আছে? সাদা করবো বা অন্য কোনো কালার করতে পারেন, অন্য কোনো ইয়ে করবো, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা করে কালার করা যাবে, সাদা 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 সাদাটা বেস্ট লাগছে, ঠিক আছে? তাহলে এখানে যদি মনে করেন আপনি এই জিনিসটাকে বড়ো ছোটো করতে পারেন, মানে এই যে পিছনে যে এই যে এটা আছে আউটলাইনটা আছে, আউটলাইনটা আমি ছোটো বড়ো করতে পারেন, তা বেস্ট হবে, মনে করি সবচেয়ে বেস্ট হয় 5-6 রাখলে, ঠিক আছে? এটাই আছে ব্যাপার, খুব বোঝাও যায় না, এরকম যে যখন আপনার প্রয়োজন হবে যে এরকম হঠাৎ হয়ে গেল তখন এই বেঁচে পিছনে দেখতে পাচ্ছেন আন্ডু আন্ডাতে ক্লিক করুন, ক্লিক করার পর সঙ্গে সঙ্গে চলে আসবে সব কিছু, ঠিক আছে? তো এটাকে একটু বড়ো করে দেবো, তাহলে বড়ো করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এই জিনিসটা প্রথমত এটা হয়ে গেল, এটা সম্পূর্ণ একটা ইউনিক হয়ে গেল, এটা আমি কার কাছ থেকে কপি করেনি, কারোর কাছে কিছু করেনি, সম্পূর্ণ ইউনিক আপনার হয়ে গেল। এবার সবসময় কী করতে হবে আপনাকে, যে ইনস্টাগ্রাম পেজ আছে ইনস্টাগ্রাম পেজের নামটাও কিন্তু আপনার এখানে সিলেক্ট করতে হবে, তাহলে আপনার জিনিসটাকে আরও ইউনিক হবে, মনে করেন আপনার ছবিটা কিন্তু কেউ ডাউনলোড করবে, ডাউনলোড করার কিন্তু এই জিনিসটাকে, তাহলে ইনস্টাগ্রামের পেজের কী আছে নামটা, এই যে দেখুন HTTPS আছে www.instagram.com আছে, তারপর লেখা আছে HTTPPRMNKIK6 লেখা আছে, ঠিক আছে? এখানে আসবো, আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আসবো, আসার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে একটা পেজ নিলাম, ইনস্টাগ্রামে একটা লোগো নিলাম, একটা মিনিট, কারণ এখানে এই যে জায়গাটা এলিমেন্টে যাবে, যার পরে ইনস্টাগ্রামে সার্চ করবে, দেখুন ইনস্টাগ্রামে সার্চ করেছিলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে এটা আমি এনেছিলাম, এই জিনিসটাকে ক্লিক করবে এরকম, মানে এই যে জায়গাটার উপর ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে, চলে আসার পর এই দেখতে পাচ্ছেন এখানে ছবিটাকে সম্পূর্ণ ছোটো করানো, ছোটো করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে আসবো, আর সাইড থেকে আসবে সাইড দিকে দেবো, দেওয়ার পর এখানে আসবো, একটা মিনিট, বড়ো হয়ে গেছে,
এখানে আসবো, আসার সঙ্গে সঙ্গে দেখুন এবার ঠিক আছে, এবার কী আছে এটা সম্পূর্ণ হলো, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কী করবো ডাইরেক্টলি এটা কী করবো, এখানে টেক্সট আর টেক্সট আর সাবমিটিং আবার যাবো, যাওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে এই সাবমিটিংটার নিচের দিকে আমরা আনার পরে সাবমিটিংয়ের উপর সিলেক্ট করে আবার নতুন করে এই জিনিসটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটাকে ছোটো করে নেবো, ঠিক আছে এটাকে ছোটো করে নেবো, আচ্ছা একটু বড়ো করে নেবো, যদি লাইনটা অ্যাড হয়ে আছে লাইনটাকে আমাকে টেনে আনতে হবে, ঠিক আছে এই দিক থেকে টেনে আমাকে ছোটো করতে হবে, এই দিক থেকে টেনে আমাকে ছোটো করতে হবে, যে কোনো একদিক থেকে টানলেই হয়ে যায়, বাট আমার দুদিক থেকে টেনে আমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাকে ছোটো করতে হয় জিনিসটাকে, ঠিক আছে এই জিনিসটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখানে আমাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার একটা মিনিট একটা হয়নি, মাঝে মাঝে এগুলো একটু অসুবিধা হয় যখন প্রথম প্রথম আপনি করবেন না, আপনার এখানে অনেক সময় লাগবে, এটা অসুবিধা কিছু না, দেখুন এখানে সম্পূর্ণ এটা হয়ে গেল, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কী আছে যে যখনই কেউ আবার যেতে আসবে আমি আর একটা জন্য আপনাকে দেখিয়ে দিই একটুখানি, এখানে আপনাকে যখনই আসবেন না এখানে দেখুন সুদীপ প্রামাণিক যে লেখা আছে এই লেখার পরে একটা অ্যাজ দ্য রেট কিন্তু অবশ্যই দিতে হবে, ভালো করে দেখুন অ্যাজ দ্য রেট কিন্তু অবশ্যই অনেকে দিতে হবে, তাহলে এই লেখার আগে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে অ্যাজ দ্য রেট অবশ্যই করবো, অ্যাজ দ্য রেটটা কী আপনাকে আগে দেখিয়ে দিই, দেখুন এই যে জিনিসটা এই অ্যাজ দ্য রেট কিন্তু দিতে হবে, তাহলে সবাই বুঝতে হবে যে এই ইনস্টা এই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিচ্ছে, মনে করেন কেউ ডাইরেক্টলি এটাকে ডাউনলোড করে কেউ তার প্রোফাইলে ইয়ে করছে পোস্ট করছে, তাহলে যে পোস্টটা দেখতে হবে সে বুঝতে পেরে যাবে যে এই পোস্টটা হচ্ছে এই প্রোফাইল থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক হয়ে যায়, এটা ব্র্যান্ড মানে পৌঁছানো হয়ে যায়, ঠিক আছে তাহলে এই জিনিসটাকে সম্পূর্ণ ইউনিক করে আপনি কিন্তু ডাউনলোড করবেন, কিন্তু ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি এখানে ইউজ করতে পারবেন, এটা হয়ে গেল, হয়ে যাবে আর এটা সম্পূর্ণ ডিলিট করে দিলাম, এটা সম্পূর্ণ আমি ডিলিট করে দিলাম, আর এটাকে যে আপনাকে দেখিয়ে দেবো আর এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম আর এটাকে সম্পূর্ণ যা আছে সব কিছু ডিলিট করে দিলাম, ঠিক আছে এবার দেখুন প্রথমত আমরা চলে আসবো, এখানে কোথাও চলে আসলাম, এখান থেকে ডাইরেক্টলি আমরা কী করলাম ইনস্টাগ্রামে চলে আসবো, এখানে চলে পৌঁছানো ছিলাম, চলে আসার সঙ্গে সঙ্গে আমরা কী করতাম কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করার জন্য আমরা কী করতে হবে এখানে দেখুন এখানে এরপর ক্লিক করবেন, ক্লিক করার পর কালার চেঞ্জের উপর যাবেন, যাবেন দেখুন প্রচুর প্রচুর কালার আছে, যে কোনো কালার আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে আর এগুলো অলরেডি ঠেকেছিল, এই যিনি কালারগুলো চেঞ্জ করেছে এইখানে আসবো, আসার পর এখানে কী করবো, কী করার পর ডাইরেক্টলি এখানে আসবো, আসার পর এবার যে কোনো ধরনের ছবি আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড পাম্পন আমাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে তাই এখানে যে কোনো একটা ছবি আমি নিয়ে নেবো, এখানে তো কোনো একটা ছবি নেবো, ছবি নেওয়ার পর সম্পূর্ণ এই ছবিটা আমি পাবো, এবার আমাকে দেখতে হবে, আপনাকে হালকা হালকা করে দেখতে হবে, বেশ কোনো সময় লাগে না, আমি যদি মনে করি দু তিন দিন প্র্যাকটিস করেন আমার যথেষ্ট একদম মাস্টার হয়ে যাবে আগে সব, ঠিক আছে এই জিনিসটা অনেক বড়, যখন কোয়ালিটি হয়ে যাবে তখন আমাদের ছবিটার উপর রাউন্ড করতে হবে, ঠিক আছে এটা হয়ে গেল, ঠিক আছে আর একটা বিভিন্ন ধরনের মনে করেন বিবেকানন্দ পোস্ট নেবো, বিবেকানন্দ একই রকম প্রসেসে আপনি শুধুমাত্র কোর্স নিয়ে অ্যাড করে দেবেন, একই রকম প্রসেসে কোর্স অ্যাড করে দেবেন, আপনি কি ইমেজ অ্যাড করে দেবেন, মানে সব কিছু দেয়, এটা সম্পূর্ণ নতুন করে দেখানোর কিছু না, ভিডিওটা বড় হওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে এটা হয়ে গেল, একটা বেঙ্গলি কোর্স অনেকে দেখে দেবো, বেঙ্গলির একটা দেখে দেবো, ঠিক আছে এটা নিয়ে নিলাম, নেওয়ার পর কপি করলাম, কপি করার পর আমি সবসময় বলেছি আপনাকে কোথাও না কোথাও পেস্ট করবেন, পেস্ট করার পর তারপরে সেখান থেকে কপি করবেন, তাহলে এখানে যত ধরনের লিঙ্ক টিঙ্ক থাকবে সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, ডাইরেক্টলি কিন্তু কপি পেস্ট করবে না, তাহলে আপনার সমস্যা হতে পারবে, তাহলে এখানে আসবো, আসার পর ডাইরেক্টলি এখান থেকে অ্যাডে যেতে আসবেন, ডাইরেক্টলি এখান থেকে পেস্টও করতে পারবেন, পেস্টে আসো আমি দেখাচ্ছি কি জন্য এই যেটা সামনে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন ফন্টটা কিন্তু আমি চেঞ্জ করবো, দেখুন প্রচুর অদ্ভুত টাইপের হয়ে আছে ফোনটা, ঠিক আছে এটা দেখতে যাতে সুন্দর হয় সেই জিনিসটা আমার কী করবো, দেখুন আপনি প্রথমত কী করবেন এরপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখুন ফোনটা আসবেন, ফোনটা আসার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এখানে আমি এই যে সার্চ আছে দেখাচ্ছি, সার্চের এখানে বেঙ্গলের সার্চ করবেন, যখনই বেঙ্গলি সার্চ করবেন, বেঙ্গলি সার্চ করবেন বেঙ্গলি ধরনের যত ফোনটা আছে সব কিছু বেরিয়ে আসবে, ঠিক আছে এখানে এগুলো নয়, এবার এরপর থেকে যে ফোনগুলো আছে সব কিছু বিভিন্ন ধরনের বেঙ্গল, আমি প্রত্যেকে দেখুন ক্লিক করবো, প্রত্যেকটা দেখুন একটা ধরনের ফোনটা আপনাকে পেয়ে যাবেন, প্রত্যেকটা একটা বড় ফোন পেয়ে যাবেন, আমি প্রত্যেক মানে এমন এমন নয় যে আপনার সবসময় একটাই ফোন ব্যবহার করতে পারেন, মাল্টিপল ফোন বারবার করে আমি ব্যবহার করতে পারবো, সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এই ফোনটা, ঠিক আছে এই ফোনটাকে সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে এটা সম্পূর্ণ এরকমভাবে কিন্তু আপনি সম্পূর্ণ আপনার লোগো অ্যাড করে দেবেন, আপনার লোগো বলতে আপনার যে চ্যানেলের যে ইউজার নেম, এই যে আপনাকে দেখালাম ইউজার নেমটা আপনি অ্যাড করে দেবেন, তারা আপনাকে ইনভ হয়ে যাবে, তো এরকমভাবে কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে ডাউনলোড করতে হয়, ঠিক আছে দেখুন এবার আমরা শিখবো কীভাবে আপনি সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি কোনো পোস্ট করবেন, ঠিক আছে ইনস্টাগ্রামে পোস্ট করবেন, এখানে যে প্লাস বটমে আপনি অবশ্যই জানেন আপনার মোবাইল থেকে প্লাস বটমে ক্লিক করতে হবে, প্লাস বটমে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সিলেক্ট আসবেন, সিলেক্ট আসার সঙ্গে সঙ্গে আমাদের জিনিসটা ডাউনলোড করে দিলাম, সেই জিনিসটাকে কপি করে এখানে আমি ওপেন করলাম, ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এবার একটা ইন্টারফেস আপনাকে দেখাবে, আর এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে এই যে জায়গাটা, মানে যখনই আপনি যাবেন তখন আপনার মোবাইল থেকেও দেখাবে, ঠিক আছে এখানে আসবেন, আসার সঙ্গে দেখাচ্ছে অরিজিনাল, মানে আপনি যে সাইজটা করে সেই সাইজে রাখতে চান বা
ডাইরেক্টলি আপনি সাইজটাকে ছোট করতে চান বা এরকম সাইজ করতে চান বা এরকম সাইজ করতে চান, কিন্তু সব এটা করলে গিয়ে সব কিছু কেটে যাচ্ছে। কিন্তু তাহলে অরিজিনাল সাইজ সবসময় রাখবেন, রাখার পর নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন এখানে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। কালার গ্রেডিং বলতে দেখুন এখানে প্রত্যেকটার উপরে ক্লিক করবো, দেখুন একবার গ্রেডিং এখানে চেঞ্জ হবে কিছু না কিছু। এখানে ক্লিক করলাম কিছু চেঞ্জ হলো, দেখতে পাচ্ছেন আগে যারা ছিল তার থেকে এ হয়ে গেল। এখানে আরেকটা ক্লিক করবো, ক্লিক করার পর আরেকটু দেখবেন কালারটি হয়ে গেছে। বিভিন্ন ধরনের কালার গ্রেডিং কিন্তু করে প্রত্যেকটা আপনি দেখবেন, অবশ্যই কিন্তু কালার গ্রেডিং করবে। যত কালার গ্রেডিং করবেন না তত আপনার জিনিসটা অ্যাট্রাক্টিভ দেখতে হবে, ঠিক আছে? ইন্টারনেট ইনস্টাগ্রামে হচ্ছে প্রফেশনাল দেখা সবচেয়ে বেশি জরুরি। এখানে আপনি এগুলো থেকে কালার গ্রেডিং করতে পারবেন, ঠিক আছে? এগুলো থেকে কালার গ্রেডিং করতে পারবেন। তাছাড়া আপনি এখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন আছে, এই অ্যাডজাস্টমেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকেও ব্রাইটনেস বাড়াতে পারবেন, ব্রাইটনেস কমাতে পারবেন, ঠিক আছে? এই কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ফেড বাড়াতে পারবেন, স্যাচুরেশন বাড়াতে পারবেন, টেম্পারেচার বাড়াতে পারবেন, এগুলো অনেক কিছু ব্যাপার আছে, এটাও বাড়াতে পারবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কোথায় কী হয়। প্রত্যেকটা একটু ইউজ না করলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? এটা হয়ে গেলার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এটা কী আছে, এটা হচ্ছে কোর্স আছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ সাকসেসফুলের একটা কোর্স আছে, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু এখানে মানে এই যে কোর্সটার নামটা কি সাকসেস কোর্স, ঠিক আছে? দেখুন আমি এখানে শুধুমাত্র লিখবো ইনস্টাগ্রাম, তাহলে আমি কোথায় আপলোড করছি ভালো করে শুনে নিন। আমরা আপলোড করছি ইনস্টাগ্রামে, ঠিক আছে? ইনস্টাগ্রাম কোর্স ফর সাকসেস, খুব বড়ো করো, এটা খুব ইজি, মোবাইলতে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ নিউ চ্যাটে চলে যাবেন, নিউ চ্যাটে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে এখানে আমি লিখবো, দেখুন ভালো করে কী লিখছি ভালো করে কথাটা লিখুন। দেখুন লাইট, তারপরে ইনস্টাগ্রামে যখনই আপনি কোনো ভিডিও আপলোড করবেন, কোনো ফটো আপলোড করবেন, ইনস্টাগ্রামে কিন্তু 30টা হ্যাশট্যাগ ব্যবহার করা যায়। কিন্তু 30টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন, আপনি ব্যবহার করবেন ঠিক 15-20টা হ্যাশট্যাগ, 10টা হ্যাশট্যাগ বাদ দেবেন। যত আপনি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, এটা স্প্যামিংয়ের মানদারে চলে যাবে, ঠিক আছে? সবসময় কিন্তু চেষ্টা করবেন 15-20টা হ্যাশট্যাগ, হয়তো হতে পারে কোনো মানে সবসময় অন্তত 5-7টা বাদ দেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে বেস্ট হয় যদি আপনি 20টা হ্যাশট্যাগ দেন, ঠিক আছে? তাহলে আমি এখানে কী লিখবো, তাহলে প্রথমত আমাকে ইয়ের কী আছে, আমার যে টপিকটা কি আছে, ইনস্টাগ্রাম কোর্স ফর সাকসেস, এটা আমার হচ্ছে মেন টপিক। এটা আমি কপি করে নিলাম, কপি করার পর আমি এখানে কি লিখবো, আমি লিখলাম এখানে দেখতে পাচ্ছি, লিখবেন রাইট এ ইনস্টাগ্রাম ক্যাপশন, মানে ওরা অলরেডি টাইটেল আপনাকে তৈরি করে দেবেন, ঠিক আছে? ক্যাপশন উইথ কটা আমার হ্যাশট্যাগের দরকার, মনে করেন আমি 20টা হ্যাশট্যাগ দেবো, 20 রিলেটেড হ্যাশট্যাগ, মানে আমি যে টপিকটা দেবো সেই টপিকের রিলেটেড ইনস্টাগ্রামে যে ভাইরাল হ্যাশট্যাগগুলো থাকবে সেগুলো আমাকে দেবো। আচ্ছা এখানে আমি 15 টাকা দেবো, কারণ 5টা আমি অন্য আপনাকে দেবো, যাতে আপনাকে আপনার পোস্টটা যাতে বেশি বেশি ভাইরাল হয়, পোস্ট বেশি বেশি মানুষের সাথে শো হয়। 15 রিলেটেড হ্যাশট্যাগ, ঠিক আছে? তারপর এই কোলনের একটা চিহ্ন দেবো, এই কোলনের চিহ্ন দিলাম, দেখতে পাচ্ছেন? তারপর আমার যে টপিকটা, সেই টপিকটা আমি পেস্ট করে দিলাম, তারপর দেখে দেন এই সম্পূর্ণ টাইপ পেস্ট করে দিলাম। তারপর দেখুন সঙ্গে সঙ্গে দেখুন এই একটা সম্পূর্ণ এই জিনিসটা, দেখুন এই একটা টপিক অলরেডি মানে ইনস্টাগ্রাম অনুযায়ী যেটা বেশি সার্চে আসবে, বেশি পূর্ণ হবে, সেটা কিন্তু অবশ্যই আসবে। জিনিসটা কী করলাম, সম্পূর্ণ জিনিসটা আমি কপি করবো, সম্পূর্ণ জিনিসটা কপি করবো। কপি করার পর আমি এখানে ডাইরেক্টলি পেস্ট করে দেবো। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে জিনিসটা পেস্ট করে দিলেন না, পেস্ট করার সঙ্গে সঙ্গে আর দুটো তিনটে জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবার প্রথমে মনে রাখতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ কি, কারণ আপনাকে কিন্তু এমন অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে যে অডিয়েন্স হচ্ছে আপনার বেঙ্গলি কন্টেন্টের। আপনি যদি এটা হচ্ছে ইংলিশে আছে, মনে করুন ডাইরেক্ট আমি বেঙ্গলিতে কোনো কিছু বেঙ্গলিতে, আমি এটা জিনিস ইংলিশে সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে। ইংলিশে হলে তখন আমরা ল্যাঙ্গুয়েজকে টার্গেট করতে হবে না, কিন্তু বেঙ্গলিতে হলে হিন্দিতে হলে আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজকে টার্গেট করতে হবে। বই চাইছিলে মনে করুন এটা আমার বেঙ্গলিতে হচ্ছে, তোমায় কী করবো হ্যাশট্যাগ বেঙ্গলি বেঙ্গলি দেবো, দিয়ে আবার পেজ দিয়ে আবার হ্যাশট্যাগ বাংলা, ঠিক আছে? এবার যেহেতু বাংলা এই কন্টেন্ট আমরা কোন কান্ট্রি দেশে দেখতে পারে, বেশিরভাগ বাংলাদেশ, যদি ইন্ডিয়াতে যেহেতু দেখবে তাহলে হ্যাশট্যাগ ইন্ডিয়া। এটা হলো কপি, কটা করেছিলাম, 15টা হ্যাশট্যাগ দিয়েছিলাম। এবার এখানে 1, 2, 3, 4 তাহলে কুড়ি হচ্ছে, 15 আর 4 19 হচ্ছে। আর একটা কী আছে, আপনার যে ইউজার নেম আছে, এই যে দেখুন ইউজার নেম, এটাকে ইউজার নেম বলতে পারছেন, এটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেমটা সম্পূর্ণ আপনার হ্যাশট্যাগে দিতে হবে, একটা কিন্তু মাস্ট সবসময় দিতে হবে, এখন নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে তো আছেন এখানে আপনাকে ইউজার নেমটা কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, তাই ইউজার নেমটা সম্পূর্ণ দিতে হবে। তারপর এখানে কি সুবিধা হবে, আপনার ইউজার নেম কিন্তু সার্চে আসবে, ইউজার নেমটা কিন্তু সার্চে আসবে, ঠিক আছে? মনে করুন আমার এখানে যদি কেউ সার্চ করছে, আমি এখানে যাবো,
আজকে আমাকে সার্চ করছে কেমন হবে ইনস্টাগ্রামে আসবে ইনস্টাগ্রামে কেমন আমার এই যে প্রোফাইলটা আছে প্রোফাইলের মনে করি এরকম আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি মনে করি এরকম ধরনের প্রোফাইল আছে ঠিক আছে আমাকে ইনস্টাগ্রামে সার্চ করে যখন কেউ সার্চ করবে সার্চ করার সঙ্গে এখানে আসবে এখানে আসার পর সার্চ করবে কি সুদীপ এস ইউ ডি আই পি পি আর এম এ দেখুন এখানে দেখুন সুদীপ প্রামাণিক চলে আসে তাহলে এখানে আমি একদম দেখুন সুদীপ প্রামাণিক কিন্তু অনেকের আছে কিন্তু আমার প্রথমে আসছে কেন আমি মাল্টিপল টাইম কিন্তু এই যে হ্যাশট্যাগটা ইউজ করেছি বলে আর সবসময় যখন আপনার সার্চের প্রথমে আসবে সবচেয়ে যখন সার্চের মনে প্রথমে আসবে তখন বেশি বেশি আপনার সুবিধা হবে আপনার সে পোস্টটাকে বেশি বেশি ভাইরাল হবে ঠিক আছে তো এখানে দেখুন আমি যখন এখানে আসবো এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন আমি আমি যে আপনাকে বলে দিয়েছিলাম না দেখুন সুদীপ প্রামাণিক চ্যানেল আমি কি করেছিলাম একটা আমি আপলোড করেছিলাম দেখুন আমাকে দেখুন আপনার দেখার থেকে বাংলা বেঙ্গলি সুদীপ প্রামাণিক ইন্ডিয়া বাংলাদেশ মানে আমরা যে কান্ট্রিকে টার্গেট করবো সেই কান্ট্রিকে আমার নাম লিখতে হবে যে ভাষাকে টার্গেট করবো সেই ভাষার নাম লিখতে হবে এবং আমাদের পেজের নামটাও কিন্তু এখানে আমাকে লিখে দিতে হবে হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি এখানে পেজ করবো একটা মাত্র একটা পেজ দেবো তারপরে যে অ্যাড লোকেশান আছে অ্যাড লোকেশানে কি আমরা যে রাজ্যের মধ্যে টার্গেট করতে চাই বা যে কান্ট্রির মধ্যে টার্গেট করতে চাই সেই কান্ট্রি মনে করি আমি বাংলাদেশ থেকে শুধুমাত্র চাই বাংলাদেশের কভারেজ আপনাকে দেখুন তাহলে বাংলাদেশ ক্লিক করবেন অবশ্যই আমি আমি বিশ্বাস চাই যে কি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স আমার বেশি পোস্ট দেখুন তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আপনার আচ্ছা এটা কোনো খুব একটা ফ্যাক্টর হয় না ঠিক আছে এটা কিন্তু খুব ফ্যাক্টর হয় না বাড়ি কেনা একটা অডিয়েন্স কিন্তু আপনার আসে সুবিধা তাহলে এটা যদি আমি ইংলিশে হতো ইংলিশে আমার কিছু লিখতে হতো না শুধুমাত্র আমার কী করতে হতো বাংলাদেশ মানে কান্ট্রি দুটো কান্ট্রির নাম লিখতে হতো আর কিছু কোনো কিছু আর হচ্ছে আমরা ইউজার নেমটা লিখতে হবে কিন্তু যদি হিন্দি যদি হতো আর এখানে লেখা যায় হিন্দি 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 ল্যাঙ্গুয়েজ লেখার পর তারপর আমার পিতে হতো তাহলে এখানে এরকমভাবে কিন্তু আপনি 20-25টা কিন্তু পোস্ট আপনি করতে পারেন এখানে শেয়ারে ক্লিক করে দেবেন শেয়ার ক্লিক করে দেওয়ার পর অলরেডি এটা শেয়ার হয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ এই জিনিসটা দেখুন আস্তে আস্তে শেয়ার হয়ে যাবে এটা কোনো অসুবিধা নেই এখান থেকে জিনিসটা দেখুন এই চ্যানেলটা শেয়ার হয়ে যাবে আপনি এই কানেক্ট আছেন তাহলে এরকমভাবে কিন্তু সম্পূর্ণ শেয়ার করা যাবে বা পোস্ট করা যাবে তাহলে ওটা এবার নিজের ফলোয়ার্স কীভাবে রিডাইরেক্ট করবেন দেখুন এখানে এই যে কথাটা বলার প্রয়োজনটা কেন দেখুন অন্য সময় কী আছে আপনার যে পোস্ট আছে না আপনার মনে করেন আপনার এতে পোস্ট আছে আপনি মনে করি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যখন আমি যাবো আপনাকে দেখিয়ে দিচ্ছি বাই চান্সে মনে করুন আমি ইউটিউব চ্যানেল আছি আমি ইউটিউব চ্যানেলে চলে আসবো ইউটিউব চ্যানেলে চলে আসার সঙ্গে সঙ্গে দেখুন আমি ইউটিউব চ্যানেলের সাথে দেখুন কত কিছু লিঙ্ক করে দিয়েছি দেখুন এখানে আমি আসবো আসার সঙ্গে সঙ্গে দেখুন আমার ইউটিউব চ্যানেলে যখন আপনি আসবেন আর সঙ্গে সঙ্গে দেখবেন একটু যখন নিচের দিকে আসবেন নিচে আসতে আসার সঙ্গে দেখবেন আমার একটা স্মার্ট শপিং বলে একটা ইউটিউব চ্যানেল আছে সেটা অ্যাড করে দিয়েছি সুদীপ প্রামাণিক বলে একটা ইউটিউব চ্যানেল আছে সেটা অ্যাড করে দিয়েছি বিজনেস কি বলে ইউটিউব চ্যানেল সেটা অ্যাড করেছি কিন্তু এটা হচ্ছে আমার চেনার শোনার মধ্যে এনাকেও কিন্তু আমি অ্যাড করে দিই ফ্যামিলি মেম্বার ঠিক আছে এনাকেও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তাহলে এখানে ব্যাপারটা কি আছে মনে করো বাই চান্স কি মানুষ মনে করেন আমাকে এই চ্যানেলটা তার ভালো লেগেছে চ্যানেলে ভিজিট করতে গিয়ে দেখতে পাচ্ছে দাদা এই তিনটে চারটেও চ্যানেল আছে তাহলে এখানে গিয়ে সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারে বা সাবস্ক্রাইব করবে তাহলে এখানে সুবিধাটা কি হবে বাই চান্স মনে করুন এই চ্যানেলটা কোনোভাবে ডিলিট হয়ে গেল কোনোভাবে বাই চান্স ডিলিট হয়ে গেল তাহলে কিন্তু এখানে এই যে প্রত্যেক চ্যানেলে একটা করে ভিডিও দিয়ে দেবো যে আমার দেখুন এই চ্যানেলটা ভিডিও হয়ে গেছে আমার যে বিজনেস ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে বা কোনোভাবে কোনো সমস্যা হয়ে গেছে সেই জন্য আমি নতুন একটা চ্যানেল তৈরি করছি সেখানে আপনার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেবো ওখানে অবশ্যই কিন্তু জয়েন করবেন ওখানে আপনার যেরকম নিত্য প্রয়োজনীয় বিজনেস ইউটিউব চ্যানেলে যেরকম ভিডিও আসছিল সেখানে ওরকম ধরনের ভিডিও আসবে তাহলে কী করতে হবে আমাদের যে ফলোয়ার্সকে ফলোয়ার্সকে রিডাইরেক্ট করতে হবে এরকম হয়ে গেলে প্রথমত কথা সেখানে তো হচ্ছে প্রথমত ইউটিউব ইউটিউবে ব্যবহার হলো এবং ইনস্টাগ্রামে ওই রকম ইনস্টাগ্রাম আমি দেখুন এখানে আমি আসবো আসার পর একটু নিচের দিকে আসার সময় দেখুন আমাকে দেখছে এখানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দিয়েছি ফেসবুকের লিঙ্ক অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা ভিডিও নিচে প্রত্যেক ভিডিও নিচে চলে যাবো যে কোনো ভিডিও নিচে চলে যাবো ঠিক আছে একটা ভিডিও আছে ভিডিওর নিচে চলে গেলাম যেমন ভিডিওর নিচে যখন আমি চলে যাবো ভিডিওর নিচে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটা মিনিট আমি এখানে যখন চলে যাবো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আসবো আর সঙ্গে সঙ্গে নিচের থেকে আসবেন দেখুন এখানে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম টুইটার ইউটিউব কোরা কোরার প্রোফাইল পর্যন্ত যদি আমি এখানে অ্যাড করে দিই এখানে অ্যাড করে দিলে সুবিধাটা কী জন্য হচ্ছে এই যে সুবিধাটা কী হচ্ছে যাতে একটা প্রোফাইল থেকে মানুষ অন্য প্রোফাইলে যেতে পারে এবং একটা মানে জিনিস বাড়ার সাথে সাথে একটা সোশ্যাল মিডিয়া ফলোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে অন্য সোশ্যাল মিডিয়া যাতে ফলোয়ার্স বাড়ে এবার ইনস্টাগ্রামের সাথে এতে পার্থক্যটা কী আছে দেখুন এখানে ইনস্টাগ্রামের সাথে পার্থক্য আছে ফেসবুকে ফেসবুকের কী আছে আপনি ফেসবুকের অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম কিন্তু অ্যাড করতে পারেন ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম কিন্তু অ্যাড করতে পারেন ফেসবুকে আপনি ফেসবুক পেজে আপনি পোস্ট করুন অটোমেটিক্যালি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে ঠিক আছে এই কীভাবে পিডিএফ পাবেন পিডিএফ পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং বা আপনাকে পিডিএফটা কখন প্রয়োজন পড়ে তখন আপনার প্রয়োজন পড়ে যখন আপনি এমন কোনো প্রোডাক্ট প্রমোট করছেন যেখানে দরকার ধরনের কুকিং রিলেটেড বা টেস্ট রিলেটেড
বা হেলথ রিলেটেড কোনো প্রবলেম আছে। দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে ফ্রি পিডিএফ ফর ওয়েট লস সাকসেস। আমি এখানে যখন আসবো ওখানে ক্লিক করব, ক্লিক করার সময় দেখুন এই সম্পূর্ণ পিডিএফ পেয়ে যায়। পিডিএফটা সম্পূর্ণ কপি ডাউনলোড করুন, কপি করে নিতে হবে। কপি করার পর এখানে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আমি এই ভিডিওর যে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে আসবো। ইনস্টাগ্রামে আসার সঙ্গে সঙ্গে এই যে লিঙ্ক আছে, এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করতে পারবেন। আর সবসময় কী করতে হবে বলতে, এই যে লিঙ্ক আছে আপনি লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার সলিউশন আসছে আপনার চারটে প্রোডাক্টের লিঙ্ক, চারটে প্রোডাক্টের লিঙ্ক আপনাকে এক করে সারি করে আপনাকে দিতে হবে। একটা করে সারি করে আপনাকে দিতে হবে। এবং লাস্টে সেই মনে করেন আপনি এই যে পিডিএফটা দিলেন, পিডিএফটা লাস্টে আপনাকে লার্ন মোডের বটম দিতে হবে। যাতে লার্ন মোডের বটমে ক্লিক করে যখন ওখানে কে করে যাতে লার্ন মোডের বটমে কেউ ক্লিক করে অটোমেটিক্যালি যে কোনো না যে কোনো প্রোডাক্টে আর সেখানে যেখানে অ্যামাজনে চলে যাবে, অ্যামাজনে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাকে মনে করুন ওয়েট লসের প্রোডাক্ট মনে করেন। আমি একটা কিছু একটা ওয়েট লস প্রোডাক্ট কিছু নিই, যেহেতু ওয়েট লস ফ্যাট লসের কী আছে, ফ্যাট লস ডায়েট প্ল্যানের কোনো প্রোডাক্ট হতে পারে, বুক হতে পারে, কেমন জিনিসটা আমি নেবো মনে করি। এখানে যখন সে এখানে ক্লিক করলো এই জিনিসটা আসবে, এই জিনিসটা আসার পর নিচে একটা এখানে বটম আপনাকে দিয়ে দিতে হবে। না লার্ন মোড বলে লার্ন বট বটমে যখন কেউ ক্লিক করে ঘুরে ফিরে এইখানে চলে আসবে। এখানে যখন প্রোডাক্টটা কিনবে সেখানে আপনি কিছু না কিছু কমিশন পাবেন। এগুলো হচ্ছে সম্পূর্ণ পিডিএফটা, বিশেষ করে কিন্তু কোয়ার্টস পেজের মধ্যে বা কোর্টস পেজের মধ্যে কিন্তু প্রয়োজন পড়ে না, বাট আপনাকে তাও দেখিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা চলে আসবে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি আমি মনে করেন একটু আপনাকে এখানে যদি আমাকে একটু উদাহরণ আপনাকে দিয়ে দিই, মনে করেন অ্যামাজনের কোনো প্রোডাক্ট, মনে করেন অ্যামাজনের এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা অ্যামাজনের কি সেল করছে কত, দেখুন এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা কি অ্যামাজন সেল করছে 691 টাকা, ঠিক আছে। 691 টাকায় যখন সেল করবে, সেল করার সঙ্গে সঙ্গে কী আছে, যখন সে সেল করবে সে কিছু না কিছু কমিশন পাবে, যে প্রোডাক্টটা সেল করছে বা যে কোম্পানি সেল করছে। আপনি ডাইরেক্টলি এখানে অ্যামাজনতে গেলে এই প্রোডাক্টটা 691 টাকার মতো পাবেন। এবং যখন আমি নিজে কোনো কোম্পানির সাথে কোলাবরেশন করবো, মানে কোম্পানির সাথে একটা আমাদের একটা চুক্তিপত্র হবে যে দেখুন আপনি আমাদের আপনার এই যে প্রোডাক্টটা বা এই ক্যাটাগরির প্রোডাক্ট আপনাকে প্রমোট করবো, প্রমোট করলে আপনি আমাকে কী দেবেন বলুন, আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে কিনে দেবেন। কোম্পানি যখন বলছে বা অ্যামাজন আমাকে বলছে দেখুন আপনি যদি এই প্রোডাক্টটা বা এই ক্যাটাগরির প্রোডাক্ট যদি আমি সেল করেন, প্রত্যেক সেলের ওপর আপনাকে 20% করে কমিশন দেবো, মানে একটা 100 টাকার প্রোডাক্ট সেল হলে আমাকে 20 টাকা সেল দেবে। এগুলোকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। সো বুঝতে পারছেন অ্যাফিলিয়েট মার্কেটিং কী ব্যাপারটা না কি বুঝতে পারছেন না, একটু অনেকে একটু এই যে দেখুন আপনাকে জিনিসটা করে রেখেছি, সুন্দরভাবে তৈরি করে রেখেছি, ঠিক আছে। এখানে দেখুন এখানে এই দুটো একটা ভিডিও দেখে নেবেন। আজকে মনে করি অ্যামাজনের সঙ্গে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, খুব ইজি প্রসেস। আপনি অ্যামাজনের সাথে শুরু করে দিন, আপনি সবসময় অ্যামাজনের সাথে শুরু করে দিন, ঠিক আছে। এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। নতুনদের জন্য মাত্র দেখুন এখানে সরি কত নতুন জন্য বলছি, দেখুন মাত্র 14 মিনিটের ভিডিও, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন, আপনাকে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর এই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনি দেখতে পারেন। আর অ্যামাজনের সঙ্গে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আমি মনে করবো এই যে ভিডিওটা যদি আপনি দেখেন ইউটিউবে আপনার 50টা ভিডিও দেখে যেটা হবে আপনি এই ভিডিওটা দেখে আমি করবো। আমি ওনাকে মানে একদম গ্যারান্টি দিয়ে কথা বলছি ভিডিওটা দেখার পরে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। যদি তবে প্রথমত বেসিক জিনিসটা শুরু করুন, ফার্স্ট একটা দুটো এই দুটো ভিডিও থেকে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে দিন। এবার প্রথমত কথা হচ্ছে দাদা, আমি প্রত্যেক প্রোডাক্টের ওপর প্রত্যেক ক্যাটাগরির ওপর কী কী আমি সেল করতে পারবো, আমি যদি মনে করেন প্রথমে আপনাকে যেটা দেখাচ্ছিলাম একটু আসবো আসবো, তখন সবসময় দেখুন একটু নিচের দিকে একটু আসবো, নিচের দিকে আসার সময় দেখুন এখন অনেক অনেক দেখুন বিভিন্ন ধরনের আমি এখানে ক্যাটাগরি আমি পেয়ে গেছি। একটু একটু যেহেতু প্রচুর ক্যাটাগরি আমি এখানে পেয়ে যাবেন, প্রচুর ক্যাটাগরি আমি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের ক্যাটাগরি ফানি তো বাড়ি, আপনি মনে করেন দু একটা আপনাকে বলে দিচ্ছি, মনে করুন লাইফস্টাইল, লাইফস্টাইল রিলেটেড আপনি কোন কোন প্রোডাক্ট প্রমোট করতে পারেন। লাইফস্টাইল মানে জামা কাপড় রিলেটেড যে কোনো ধরনের প্রোডাক্ট প্রমোট করতে পারেন। মনে করুন আপনি যে বললাম কোর্স, মোটিভেশনাল যে কোর্স আছে সেগুলো আমি কী করতে এখানে দেখবো, মোটিভেশনাল ভিডিও হতে পারে, মোটিভেশনাল বুক হতে পারে, অনেক অনেক পেয়ে যাবেন। আপনি বেঙ্গলিতে পেয়ে যাবেন, হিন্দিতে পেয়ে যাবেন, বেঙ্গলি আমি দেখাচ্ছি অনেক, দেখুন বেঙ্গলিতে আমি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের বেঙ্গলিতে পেয়ে যাবেন। এই যে বইগুলো কিন্তু আপনি অবশ্যই কিন্তু প্রমোট করতে পারেন। আমি অবশ্য বুঝতে পারছি না এগুলো থেকে প্রচুর ইনকাম হবে, আপনি বুঝতে পারছেন না প্রচুর ইনকাম হবে, ঠিক আছে। শুধু আপনাকে শুরু করার জন্য, ঠিক আছে, মাত্র একটা থেকে 1.5 মাস আপনাকে খাটতে হবে। কিছু ফলোয়ার 200-250 ফলোয়ার তৈরি করার সঙ্গে সঙ্গে এগুলো কী করতে হবে, আপনাকে ইনস্টাগ্রামে যে এই যে জায়গাটা আছে এখানে যে আছে আপনাকে যেরকম পোস্ট করতে হবে পোস্ট করে যেতে হবে। আপনি কোনো কিছু ভালো পোস্ট করার সবসময় সবাই জানে যে কোনো না কোনো প্রোডাক্টকে প্রমোট করছে, কোনো না কোনো সার্ভিসকে প্রমোট করছে। যখনই কেউ এখানে ক্লিক করবে আপনাকে সবসময় আপনাকে বুঝে যাবে, ঠিক আছে। আপনাকে এটা দেখাচ্ছি আমি কী করি, এখানে কিছু ওয়েট লস বা ফ্যাট লসের প্রোডাক্টে প্রমোট করেছিলাম, কিন্তু 193টা পোস্ট করেছিলাম, 499টা ফলোয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ওয়েট লসের যে জিনিসগুলোকে আমি সম্পূর্ণ কপি পেস্ট করেছিলাম। ডাইরেক্টলি কেউ আপনার কাছ থেকে কোর্স নেবে না, ডাইরেক্টলি কেউ আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না,
প্রোডাক্ট কিংবা না সার্ভিস কিনো, তাহলে প্রথমত আপনাকে তাকে এডুকেট করতে হবে যে এটা খাবে, এই ব্যায়ামটা করবে, এই জিনিসগুলো করবে। করার পর প্রথমত এডুকেট করা, করা হলে তারপরে কী আছে, যখন সে এগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি, কিন্তু খুব স্পিডে কিছু জানতে চাইছে, স্পিডে কিছু ওয়েট লস করতে চাইছে, স্পিডে কিছু ফ্যাট লস করতে চাইছে, স্পিডে নিজের নলেজ নিতে চাইছে, তখনই সেই লিঙ্কের উপর ক্লিক করবে। এখন হচ্ছে মানুষের কিন্তু ধৈর্য অনেক কম, প্রচুর ধৈর্য কম, ঠিক আছে। তাহলে প্রথমত কী করবে, এখানে নিজেরা আসবে, আসা বা নিজের একটা মানে মেল দেবে, যখন মেল দেবে তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটার সম্পূর্ণ ভিডিওটা সে দেখবে। এ টু জেড প্রোডাক্টটার সম্পর্কে প্রথমত আমি কী করলাম, একে এডুকেটেড করে দিলাম যে এই প্রোডাক্টটা না আসবে, এই প্রোডাক্টটা নিলে কী কী সুবিধা হবে না সুবিধা হবে, এডুকেটেড করে দিলাম। তারপর গেট অ্যাক্সেস নাও, গেট অ্যাক্সেস নাও যখন ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রোডাক্টটা অলরেডি এখানে সামনেটা চলে আসবে, প্রোডাক্টটা সামনে চলে আসবে। এই প্রোডাক্টটা আমি সেল করলে আমি মোটামুটি কমে ভালো কমিশন পাবো, ঠিক আছে। এই প্রোডাক্টটা কমিশন ইয়ে করলে মোটামুটি 3,000 টাকার মতো কমিশন পাবো, ঠিক আছে, এই প্রোডাক্টটা যখন আমার সেল হবে। তাহলে এখানে বুঝতে পারছেন এইরকমভাবে কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্টকে প্রমোট করতে হয়, ঠিক আছে, যে কোনো ধরনের প্রোডাক্টকে আমি কিন্তু এখান থেকে প্রমোট করতে পারেন। তাহলে বুঝতে পারলেন অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা কি, স্পন্সরশিপ ব্যাপারটা কি, স্পন্সরশিপ ব্যাপারটা মানে কি, যে কোনো একটা দেখবেন অনেক অনেক সেলিব্রিটিরা কোনো ধরনের কোনো বিউটি প্রোডাক্ট সেল করছে, তাহলে বিউটি প্রোডাক্ট যখন স্পন্সার করছে মানে কোম্পানিটা তো নিজের নয়, একটা কোম্পানি এসছে আপনার কাছে, কোম্পানি এসে বলে দিচ্ছে যে আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা প্রমোট করুন, আপনি প্রোডাক্টটা সম্পর্কে ভালো কিছু বলুন, প্রোডাক্টটা ইউজ করে ভালো কিছু বলুন। আপনি মনে করেন একটা 10 মিনিটের বা 2 মিনিটের একটা 1 মিনিটের ভিডিও বানিয়ে দিয়েছেন যে প্রোডাক্টটা খুব সুন্দর, আমি কয়েক মাস ধরে ইউজ করছি, খুব ভালো। আপনি মনে করেন ভিডিও তৈরি করছেন, আপনি একটা ইনফ্লুয়েন্সার, আপনি ভিডিও তৈরি করে দিয়েছেন এবং ভিডিওর দেখ মানে ইনস্টাগ্রামের লিঙ্কে এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছেন, মানে যে কোম্পানির প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের বা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, যখন সেই প্রোডাক্টের ওয়েবসাইটের লিঙ্কের উপর সে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইটে গিয়ে সে প্রোডাক্টটা কিনতে পারবে। তো এটাই হচ্ছে সুবিধা, ঠিক আছে, এটা হচ্ছে স্পন্সরশিপ। প্রোডাক্ট সেল মানে যে কোনো ধরনের প্রোডাক্ট, মনে করেন আপনার মনে করেন হেলথের প্রোডাক্ট হতে পারে, মনে করেন ধরুন আমি এখানে একটা ইয়ের উপর কাজ করছিলাম কিছুদিন হলে, কিছুদিন এখানে কাজ মনে হয় দেখুন নিউ শাড়ি, শাড়ির কথা মনে করুন, শাড়ি আসবে, শাড়ি 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 আসবে, শাড়ি আসবে, এখানটায় যে কোনো ধরনের শাড়ি আমি নিয়ে নেবো, ঠিক আছে, শাড়ি নিয়ে যে শাড়ি কোনো দেখতে পাচ্ছি, শাড়ি আছে, শাড়ি কী আছে, কেন দেখুন প্রত্যেকটা শাড়ি তো আছে অলরেডি, শাড়ি এক দেখুন 4,000 পোস্ট করে যে 490 ফলোয়ার থাকবে, তাহলে এই যে শাড়িগুলো আছে সব কিছু মানে দেখেই দিচ্ছে যে এই শাড়ি এই ডিজাইন এই ভালো, যাদের প্রয়োজন হবে সেটা কী করবে ডাইরেক্টলি এখানে কন্ট্যাক্ট করবে, এখানে ক্লিক করবে, এদের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে, লিঙ্ক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে সেলার আছে, এই যে সেলার আছে অ্যামাজনে সেল করছে, সে কিন্তু এখানেও তার নিজের প্রোডাক্টগুলো অ্যাড করে দিচ্ছে, ডাইরেক্টলি যে কোনো ধরনের প্রোডাক্ট সে আসবে, প্রোডাক্ট কিনবে, সে কিন্তু এই যে সেলার আছে, এই যে অ্যাকাউন্ট হোল্ডার আছে, সে কিন্তু কমিশন পাবে। তাছাড়া অনেক অনেক কী করে, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করুন, মনে করুন ডাইরেক্টলি কোনো নিজের কোনো প্রোডাক্ট এবং নিজের দোকানের প্রোডাক্ট মনে করুন, অফলাইনে আপনি অফলাইনে সেল করেন আর অফলাইনে আপনার দোকান আছে বা অনলাইনে সেল করেন, অফলাইনে সেল করেন, তাহলে আমি এখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক কী করে অ্যাড করতে হয় বা যে কোনো লিঙ্ক, যে কোনো লিঙ্ক কীভাবে অ্যাড করতে সেটা কিন্তু অলরেডি ভিডিওতে বলে দিয়েছি আপনাকে, মোবাইলে যে ভিডিওটা সেই ভিডিওতে কিন্তু আপনাকে আপনাকে বলে দিয়েছি কীভাবে লিঙ্ক অ্যাড করতে হয় না হয়, ঠিক আছে। তাহলে এটা আপনি করতে পারেন, তাহলে এখানে বুঝতে পারেন এখানে হচ্ছে প্রোডাক্ট সেল বলে, সার্ভিস সেলস হলে সার্ভিস মনে করেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এইসব ধরনের যখন কোনো ডিজিটাল মার্কেটিং রেটে যখন কোনো অ্যাডস হবে সেখানে কী হচ্ছে করতে হবে, আপনি প্রথমে তাকে গাইড করবেন যে ডিজিটাল মার্কেটিং মনে করেন ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডসে কী আছে, বেশি বেশি আপনাকে টাকা লাগানোর প্রয়োজন, আপনাকে প্রথমত এক্সপেরিমেন্টের প্রয়োজন, আর প্রথমত আপনাকে বেসিক নলেজ দিয়ে দেবেন যে আপনি প্রথমত কম টাকা লাগান, প্রথমত এক্সপিরিয়েন্স নিন, তারপরে আপনি ফেসবুক অ্যাডস থেকে সেল আসবে আস্তে আস্তে, বেশি বেশি লোককে টার্গেট করবেন না, কম কম লোককে টার্গেট করবেন, মানে প্রথমত আমরা কী করলাম এডুকেটেড করলাম যে ভিউয়ারকে, যে কাস্টমারকে আমরা প্রোডাক্ট সেল করবো, সার্ভিস সেল করবো, সেগুলো এডুকেটেড করলাম, সব কিছু নলেজ দেওয়ার পরে এবার দেখবো অনেক যত অনেক বেশি যখন নলেজ দিয়ে দেবো না, অত নলেজ নিতে পারবে না, এবার সে কী করবে, দাদা আপনি একটা কাজ করুন আমার অ্যাডসটা আপনি রান করবেন, আমি আপনাকে কিছু পয়সা দিয়ে দেবো, আপনার অ্যাডসটা রান করবেন। তাহলে এখানে কী করলাম, এই জায়গাটা আমি আমার মনে করো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম বা আপনার মনে করুন হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে আমি ডাইরেক্টলি আমার কাছে কন্ট্যাক্ট করলাম। তাহলে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিস কিন্তু সেল করা যায়। এবার যদি মনে করেন দাদা আমি এইসব কিছু ঝামেলার কিছু যাবো না, আমি এইসব কিছু করতে পারবো না, আমাকে একটা সিম্পল প্রসেস বলে দেন, অনলাইন থেকে ইনকাম করা বা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা, অনলাইন থেকে ইনকাম করতে চান বা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে চান, যেখান থেকে ইনকাম করতে চান, আপনি মনে করেন দাদা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করুন, সম্পূর্ণ কপি পেস্ট পদ্ধতিতে যাতে ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সার্টি ইনকাম শুরু হয়ে যাবে, ঠিক আছে, আমি মাত্র 10 মিনিটের স্বাধীনের মধ্যে কাজ করবো, আমি এত ঝামেলা করতে যাবো না, এত কিছু শিখবো না, তাহলে ডাইরেক্টলি কী করতে পারেন, আমি এই যে জায়গা দেখতে পাচ্ছি এখানে একটা ইনস্টাগ্রাম থেকে আয় করার সবচেয়ে উপায় ডাউনলোড অ্যান্ড আপলোড, এই যে ভিডিওটা অবশ্যই আপনি দেখতে পারেন। কিন্তু মনে করুন যদি মনে করেন এখানে কিন্তু আপনাকে বেশি একটা ইনকাম শুরু হয়ে যাবে, কিন্তু মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করবেন, ইউটিউব চ্যানেলে বুঝতে পারছেন না কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, কীভাবে ইনকাম হবে, কীভাবে আপনি গাইড করবো, সব কিছু কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওটা যা বলা আছে ভিডিও প্রথমে দেখে নেবেন, সাকসেসফুল ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে আর্নিং শুরু করবে, এ টু জেড সব কিছু
খুঁজে পড়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটার লাস্টে একটা কথা বলা আছে, সেই লাস্টে একটা ভিডিওর কথা বলা আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আমার সাথে স্টেপ বাই স্টেপ কাজ করুন বা আমার গাইডে আপনি কাজ করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আমি কিন্তু পেড সার্ভিস করাই, ঠিক আছে? 3 মাসের সম্পূর্ণ পেড সার্ভিস থাকে, অবশ্যই কিন্তু ওখানে আপনি জয়েন হতে পারেন। অনেক জয়েন্ট হয়েছে, সেখানে আপনি অবশ্যই জয়েন হতে পারেন। ভিডিও আরও ভিডিও আর ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নেবেন, কোনো কোনো আমি 1 মাস পরে ভিডিওটা দেখছেন, তাহলে আরও ইনফরমেশন কিন্তু অলরেডি চলে এসেছে। আর যারা শপিং রিলেটেড ভিডিও দেখছেন তাদেরকে বারবার করে বলছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শপিং রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে না, টোটালি ভিডিও আসবে না, যা আছে সেগুলোকে আসলে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে ওই চ্যানেলে আপলোড করে দিচ্ছি, ওই চ্যানেলে সব কিছু পেয়ে যাবেন। আমি মেক মানি অনলাইন বা অনলাইন আর্নিং বিজনেসের মধ্যে ই কমার্সের মধ্যে আছে সব কিছু, তাহলে কিন্তু এখানে আপনি থাকতে পারেন, এই চ্যানেলে আপনি থাকতে পারেন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন, ঠিক আছে? ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।